এ যেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সেই টুনটুনির গল্প। সিন্ধুক ভর্তি টাকা রাজা রোদে শুকোতে দিয়েছিলেন, তার ভেতরে মাত্র একটি টাকা পেয়ে টুনটুনি বলেছিল, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। অক্সফ্যামের রিপোর্ট বলছে বাস্তবটাও হুবহু ওই ছেলে ভুলানো গল্পের মতো। গত বছর মাত্র 1% মানুষের হাতে গেছে দেশের মোট সম্পদের 73%, আর বাকি 27% নিয়ে আমরা বাকি 99% মানুষ ওই টুনটুনির মতোই গর্বে আছি, স্বস্তিতে আছি। আর বিরোধীরা বলছেন সবকা সাথ সবকা বিকাশের বিভ্রান্তিতে আছি। উল্টো দিকে সরকার পক্ষের বক্তব্য একের পর এক সংস্কার, সাহসী পদক্ষেপ, এসব কি দেশ আগে কখনো দেখেছে? আজ কিঞ্চিত ওঠাপড়া থাকলেও ভবিষ্যতে নিশ্চিত উপকার আসবে, আর 2017-18 সালের আর্থিক সমীক্ষায় নাকি তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। জিডিপি বৃদ্ধির হার 7.5% হবে, দাভোসের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় সার্বিক উন্নয়ন হবে দেশের। এই দুপক্ষের বক্তব্য যুক্তিতর্কের মঞ্চে আপনাদের সামনে রাখবো আজ। সভার প্রস্তাব 1% ধনীর হাতে 73% ধন, তবু নাকি সবকা বিকাশ বলছে গেরুয়া মন। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা রাজীব বন্দ্যোপাধ্যায়। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। মানে প্রথম বক্তা হলে ন্যাচারালি কি হবে বলতে পারছি না, তবে এটুকু বলতে পারছি যে একটা যেটা বলেছেন যে মোদিজি একটা খুব ভালো স্লোগান দিয়েছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, আর আজকে এই বক্তব্য রাখতে এসে এটা কোথাও মানে নির্দ্বিধায় বলা যায় যে আমার মনে হয়েছে যে সবকা সাথ কুচকা বিকাশ আর বাকি সবকা সর্বনাশ, এটাই হচ্ছে নরেন্দ্র মোদিজির যা আমি যা দেখলাম যে ওনার এই 4 বছরের। প্রথম কথা হচ্ছে যে কথাটা বললেন আমাদের মাননীয় সঞ্চালক মহাশয় যে 73% মানুষের কাছে 73% ধন 1% মানুষের কাছে রয়েছে, এটা অদ্ভুত পরিসংখ্যান আমার কাছে একটা রয়েছে যে 2017-18 বাজেট তার টোটাল যা এক্সপেন্ডিচার ছিল সরকারের 21,46,735 কোটি, আর ভাবুন 73% টাকা যেটা 1% মানুষের কাছে আছে তার ভ্যালু হচ্ছে 20.9 লক্ষ কোটি, অর্থাৎ মানে যা টোটাল বাজেট এক্সপেন্ডিচার তার বলতে পারেন সিংহভাগটাই, অর্থাৎ 73% অর্থাৎ তার পুরো সিংহভাগটাই 1% মানুষের কাছে আছে। তাহলে বিকাশ কী করে গ্রাসরুট লেভেল অব দি সাধারণ মানুষ অর্থাৎ জনগণ, যারা এই দেশের যারা আম আদমি যারা নাগরিক যাদের জন্য এত বড় বড় করে প্রচার করা হচ্ছে, আলটিমেটলি নরেন্দ্র মোদিজি একটা পুরোপুরি আমি বলে মনে করতে পারি যে একদম প্রচার সর্বস্ব একটা মুখ, শুধু নিজের ব্র্যান্ড প্রচার করা ছাড়া আমার মনে হয় না অন্য কোনো কাজ করেছেন। আমি ফার্স্ট একটা বলবো যে কথা উনি বলেছিলেন যে ব্ল্যাক মানি, উনি একটা দারুণ বলেছিলেন যে আমি বিদেশ থেকে সমস্ত টাকা অর্থাৎ বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে গরিব মানুষদের কাছে, এটা ম্যানিফেস্টো ছিল যে 15 লক্ষ টাকা করে প্রত্যেক আম আদমির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। আপনারা শুনলে একটু অবাক হবেন যে টোটাল ভ্যালু যেটা ছিল নিয়ে আসার কথা সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি সেটা হচ্ছে 21,46,735 কোটি টাকা, আর নিয়ে এসছেন কত এখনও অবধি? এখনও অবধি ওনারা নিয়ে এসছেন রিকভার্ড হয়েছে মাত্র 2,428 কোটি টাকা, অর্থাৎ যদি আমি ভাবি যে আম আদমির মানে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে যে টাকাটা রিকভারি হয়েছে কত টাকা হওয়া উচিত, তার ভ্যালু হচ্ছে অনলি ₹20 পার ইন্ডিয়ান। মানে ভাবুন কোন জায়গায় পৌঁছে গেছে, যেখানে 15 লক্ষ টাকা করে ব্যাংকে দেওয়ার কথা সেখানে এখন অবধি যে টাকা রিকভার হয়েছে অনলি 20। আচ্ছা, এরপরে একটা বড় ওনাদের এ ছিল যে আমি 1 কোটি করে জব আমি সমস্ত বেকার যুবকদের দেবো, মানে বিকাশ যে সাধারণ মানুষের যে কোনো কাজে লাগেনি তা একটা বললাম আমি যে কালো টাকা ফেরত নিয়ে আসার সেটাই ব্যর্থ। দ্বিতীয় হয়েছে 1 কোটি জব প্রত্যেক বছরে আমি দেবো। এখন জবের যে অবস্থা আমি যা দেখলাম মানে ওনাদেরই লেবার ব্যুরোর যে ডেটা দিয়েছেন সেই ডেটা হচ্ছে যে লেটেস্ট ডেটা বলছে যে লোয়েস্ট ইন 8 ইয়ার্স, এবং আপনারা মানে অবাক হবেন একটা কম্পারিজন যদি দিই 2011 থেকে 2013 যেখানে 12.80 হয়েছে, আর ডিমনিটাইজেশনের পরে 1.5 মিলিয়ন তো এমনি উড়ে গেছে। যদি আমি আইএলওর একটা তথ্য দিই সেখানে 2016 সালেও ছিল আনএমপ্লয়মেন্ট রেট 17.7, 17 সালে 17.8, 18-তে 18, অর্থাৎ কীভাবে বাড়ছে দেখুন। যেখানে পপুলেশন যদি আমরা উল্টো দিকে দেখি 16-তে ছিল 133 কোটি, এখন কমে দেখাচ্ছে 129 কোটি আজকের ডেটের অনুযায়ী যদি আমি পপুলেশন ধরি, সেখানে আনএমপ্লয়মেন্ট রেট
মানে একদম চচ্চড় করে তীব্র গতিতে বাড়ছে। অর্থাৎ 1 কোটি বেকার যুবকের চাকরি এমন একটা জায়গায় গেছে, মানুষ আজকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। ওনার পরপর কয়েকটা আমি পলিসি বলবো, যেমন এডুকেশন, এডুকেশনের কী অবস্থা দেখুন, কোনো ফোকাস নেই এডুকেশনে, মানে শিক্ষার এমন একটা অবস্থা যে জিডিপি অন এডুকেশন হচ্ছে less than 3%, মানে এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। যেখানে মানে 14-15 এই সরকার আসার পরে ছিল 2.6%, 15-16 2.9% এবং 16-17 2.9%। কোন জায়গায় আজকে শিক্ষা রয়েছে আপনারা ভাবুন, যে যেখানে একটা তথ্য বলছে যে এখনও আমাদের দেশে 300 মিলিয়ন পিপল এখনও হচ্ছে ইলিটারেট। এটা আজ খুব লজ্জার ব্যাপার যে আজকে 4 বছর কেটে গেল, নরেন্দ্র মোদীজি যেখানে সবকা বিকাশের কথা বলছে সেখানে এখনও শিক্ষা মানুষের কাছে পৌঁছাতে পারেনি। হেলথ কেয়ারে আসছি, ইন্ডিয়ান র্যাঙ্ক হচ্ছে, শুনলেও খুব দুঃখ লাগে যে যিনি এত বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, এত কথা বলছেন যে মানুষদের জন্য, সাধারণ মানুষের, নাগরিকদের স্বার্থে আমি এত কিছু করছি, কী করেছেন হেলথ কেয়ারে? হেলথ কেয়ার এখন ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 154 আউট অফ 195 কান্ট্রিজ, এবং এক্সপেন্ডিচার হচ্ছে পার ক্যাপিটা, শুনলে অবাক হবেন, $60। মানে যদি গভর্নমেন্ট স্পেন্ডে দেখি এটা হচ্ছে only 1%, মানে যেটা আজকের দেশে আমরা ভাবতে পারি না যে কী হচ্ছে। এগ্রিকালচার, মানে কৃষিতে এত বড় বড় কথা বলা হয় যে কৃষিতে নাকি বিরাট সাফল্য নিয়ে এসছে, এবং কৃষির একটা তথ্য দিলে যদি আমি কম্পারিজন করি আগের সরকারের তুলনায়, যে এগ্রিকালচার গ্রোথ, আগের সরকারের সময় এগ্রিকালচার গ্রোথ ছিল 3.6%, আর এই সরকারের সময় এগ্রিকালচার গ্রোথ কোন জায়গায় এসে নেমেছে দেখুন, এগ্রিকালচার গ্রোথ কমে দাঁড়িয়েছে 1.7%। মানে এরম একটা অবস্থা হয়েছে আপনারা জানেন, শস্য বিমার ব্যবস্থা নেই, আজকে ফার্মারদের যে সাবসিডি উইথড্রন হয়ে গেছে, মানে যে টাকা বলা হয়েছিল যে ফার্মারদের লোন দেবে, অর্থাৎ কৃষি ঋণ আমরা যেটা বলি, সেটা 18,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, লাস্ট অক্টোবর 2016 অবধি মাত্র দিয়েছে 1500 কোটি। মানে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন, ফার্মাররা সুসাইড করছে। একটা সুসাইডের তথ্য 2014-15টা আমি পেয়েছি, 2014 সালেও 12,360 ফার্মার সুসাইড, 15 সালে 12,602, অর্থাৎ এটাও ক্রমশ বাড়ছে। এবং এমন একটা অবস্থা হয়েছে আজকে কৃষিকাজে যারা যুক্ত তারা আজকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রেস সেল থেকে শুরু করে এমন একটা জায়গায় গেছে, আজকে কৃষকরা নাবিশ্বাস উঠছে। এবং আমাদের দেশে অস্বীকার করার তো জায়গা নেই, বেল বাজিয়ে দিয়েছে, এক মিনিটের মধ্যে শেষ করতে হবে। সাধারণ মানুষের জন্য এলপিজি সাবসিডি উঠে গেছে, তেলের দাম, আমি যদি একটা আপনাদের মানে তথ্য দিই, যেখানে তেলের দাম 11-12 সালে মানে এনার মানে এনডিএ জামানায়, মানে আমি বলবো নরেন্দ্র মোদীজির জামানায় তেলের দাম সব থেকে নিচে নেমেছিল, 15-16, 16-17 $46-47 হয়ে গেছিলো পার ব্যারেলের দাম, যখন মনমোহনজির আগে 11-12 111-107-105 ছিল, এই সময় সব থেকে কম। অথচ এই পেট্রোল ডিজেল একটা ইতিহাস তৈরি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে প্রাইসে, মানে এমন জায়গায় দাঁড়িয়েছে, আগে 6 মাস অন্তর ঠিক করা হতো যে কীভাবে পেট্রোলের প্রাইসিং করা হবে, এখন তো ডেলি করা হয় সকালবেলা। এবং সব থেকে অদ্ভুত কথা যে জিএসটি চালু হয়ে গেছে, জিএসটি চালু হওয়ার পরে এখনও পেট্রোলে এক্সাইজ রেখে দিয়েছেন, কেন না, এক্সাইজ থেকে এনারা ম্যাক্সিমাম আর্ন করতে পারবেন বলে। যে এক্সাইজ মনমোহনজির জামানার সময় 9.48 টাকা ছিল পেট্রোলে, 3.56 টাকা ছিল ডিজেলে, আর এই জামানায় এসছে 21.48 টাকা পেট্রোলে, 17.33 টাকা ডিজেলে, অর্থাৎ পেট্রোলে 226 মানে 226% হাইক, আর পেট্রোলে ডিজেলে হচ্ছে 486% হাইক, মানে অদ্ভুত। ন্যাচারালি সব জিনিসপত্রের দাম বাড়ছে, সাধারণ মানুষ কি খাবে চিন্তা করতে পারছে না, যে মানুষ সকালে কি খাবে, বন্ধ করতে হবে, চালাবো, সকালে কি খাবে বিকেলে কি খাবে যাদের চিন্তা করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশে কম থাকেন বিদেশে বেশি থাকেন, এবং বিদেশে থাকার জন্য ওনার শুধু আমি একটা তথ্য দিলে আপনারা অবাক হয়ে যাবেন, যে বিদেশে ফরেন ট্রাভেল কস্ট অফ পিএম অন চার্টার্ড ফ্লাইট সেটা হচ্ছে লাস্ট 3 বছরে 228 কোটি টাকা। মানে সাধারণ জনগণ যেখানে খেতে পাচ্ছে না সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 228 কোটি টাকা খরচা করেছেন লাস্ট 3 ইয়ার্সে, তিনি ট্রাভেল করে বেড়াচ্ছেন চার্টার্ড ফ্লাইটে। ডিমনিটাইজেশন করে আমরা কী লাভ পেয়েছি আমরা নিজেরাই জানি আজ কী অবস্থা, 99% টাকা জমা হয়ে গেছে, এবং ডিমনিটাইজেশনের জন্য আমাদের এক্সট্রা কস্ট বেয়ার করতে হয়েছে 2.25 লাখ কোটি। আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা একটা খুব ওনার বড় প্রপোজাল ছিল,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো যাই হোক, বেটি বাঁচাও বেটি পড়াওতে 2015 যে অ্যাডিশনাল ফান্ড, আমি জাস্ট একটা উল্লেখ করব যে যে ফান্ড অ্যালট হয়েছে তার 90% এখনো আনইউজড আছে। এখন এখানে ডেটা দেখাচ্ছে ₹5 crore হ্যাভিং বিন স্পেন্ট, মানে এইরকম একটা অবস্থা। স্বচ্ছ ভারত থেকে শুরু করে সমস্ত দিক থেকে মানে এই সরকার চরম ব্যর্থ, সাধারণ মানুষের স্বার্থে কোনো বিকাশ নেই। আরও অনেক তথ্য আছে, সময় নেই, তাই বারবার বেল বাজাচ্ছে, আমাকে বন্ধ করতেই হবে, আরও অনেক তথ্য আছে আমি দেবো। শুধু এইটুকু বলতে পারি, এই সরকার সবার বিকাশের জন্য নয়, বিকাশ হয়তো হয়েছে, কয়েকজনের বিকাশ হয়েছে, সেটা নরেন্দ্র মোদীজির বিকাশ হয়েছে, আর মোদীজির সাথে যারা আশেপাশে তার সাঙ্গপাঙ্গ ঘুরে বেড়ান তাদের কয়েকজনের শুধু বিকাশ হয়েছেন। সাধারণ মানুষ এই বিকাশের মধ্যে তাদের কোথাও কোনো সিংহভাগ তারা কিছু পাননি। ধন্যবাদ রাজীববাবু। বেল বাজানোর মধ্যে শুরু করেছিলেন কালো টাকা উদ্ধার নিয়ে, তারপর কর্মসংস্থান, স্বাস্থ্য পরিকাঠামো, কৃষি পরিকাঠামো এবং অবশ্যই পেট্রোপণ্য। এখন এই জায়গায় এসে কেউ বলতেই পারেন যে অক্সফ্যাম নামক একটা সংস্থা কি বললো না বললো তা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে। আছে এই জন্য যে 1942 সাল থেকে এই আন্তর্জাতিক সংস্থা বিশ্বজুড়ে কাজ করছে দারিদ্র দূরীকরণ এবং দুর্ভিক্ষ প্রতিরোধের মতো বিষয়গুলো নিয়ে, এবং ভারত সরকার সেটা NDA পরিচালিত হোক কিংবা UPA পরিচালিত, বারবার এই অক্সফ্যামের তথ্য পরিসংখ্যান আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার করছে। এমনকি গতবার এই সংস্থা যখন বলল যে ভারতের যা বৃদ্ধি তার 58% সম্পত্তি বিত্তবান ওই 1% হাতে, সেই তথ্য আজ অবধি সরকারিভাবে কখনো অস্বীকারও করা হয়নি। যাই হোক, প্রস্তাবের বিপক্ষে আমার পরের বক্তা সায়ন্তন বসু। নমস্কার। এখানে যেটা প্রস্তাব করে বলা আছে তার মধ্যে গেরুয়া মনের কথা বলা আছে, অর্থাৎ গেরুয়া মন মানে একটু চিন্তার বিষয়, যেন গেরুয়া মন মানে একটু সাম্প্রদায়িক চিন্তাভাবনা এরকম যাদের মন। ভারতবর্ষের পতাকার উপরের রংটা গেরুয়া, আমরা এখানে যারা আছি সকলে সেই পতাকাকে স্বীকার করেছি। কাজেকে যারা নেগেটিভ বলে চিন্তা করছেন, যারা সাম্প্রদায়িক বলে চিন্তা করছেন, তারা ভুল চিন্তা করছেন। আজকে এই আলোচনা সভা মূলত অর্থনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ থাকলে মনে হয় ভালো হতো, কিন্তু আমার পূর্ববর্তী বক্তা বা আমরা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতির আঙ্গিনায় আমরা আমাদের বক্তব্যকে রাখব। দেখুন, যেটা 73%, 1% বা 27%, 99%-এর কথা বলা হচ্ছে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম অক্সফার্ম একদম ঠিকঠাক ডেটা দিচ্ছে, তাদের কথা একদম যুক্তিগ্রাহ্য, তারা একদম সঠিক পরিসংখ্যান দিচ্ছে। কিন্তু ভারতবর্ষ 1947 থেকে, এটা হচ্ছে 2017 সাল 2018 সাল, 70 বছর পূর্ণ হয়েছে, 70 বছরের মধ্যে একটি পরিবারের হাতে দেশ ছিল দীর্ঘ সময়, প্রায় 50 বছর যদি আমরা ডক্টর মনমোহন সিংকে ওই পরিবারের অঙ্গ বলে মনে করি। ভারতীয় জনতা পার্টির সরকার এর আগে মাত্র 5 বছর চলেছে আর বর্তমানে 3.5-4 বছর হয়েছে। 1947 থেকে 1991 ভারতবর্ষের অর্থনীতিটা এগিয়েছে এমনভাবে যেখানে গরিবী হটাওয়ের স্লোগান থাকত, কিন্তু যারা স্লোগান দিতেন গরিবী হটাও যে রাজনৈতিক দল, তাদের থেকে গরিবেরা হটে গেছে, কিন্তু ভারতবর্ষ থেকে গরিবী হটেনি, এটা বাস্তব সমস্যা ছিল। সঙ্গে যেটা যুক্ত হয়েছিল সেটা ছিল রাজনৈতিক নেতাদের দাদাগিরি বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে। 91-এর পর থেকে এই পরিস্থিতির পরিবর্তন হয়, ভারতীয় জনতা পার্টির পূর্বতন সরকারের সময় আরও ব্যাপক আর্থিক সংস্কার হয়, উন্নতির নতুন মাপদণ্ড তৈরি হয়, নতুনভাবে সরকারের কাজ এবং অর্থনৈতিক উন্নতির পথকে সমৃদ্ধ দিকে এগোয়। GDP গ্রোথ যেটা এককালে 2%-3% ছিল, সেটা বাড়তে বাড়তে অনেক পর্যায়ে পরিণত হয়, ডবল ডিজিটেও পৌঁছায়। এমনকি গতকাল যে আর্থিক পরিসংখ্যান বা আর্থিক ভবিষ্যৎবাণী করেছেন এখানে ইকোনমিক সার্ভে রিপোর্টে, সেখানেও 7.5% GDP গ্রোথের কথা বলা আছে। অর্থনীতিবিদরা এর জবাব দেবেন যে GDP বৃদ্ধির সঙ্গে এই অসাম্যের কোনো সম্পর্ক আছে কি না, থাকলে GDP বৃদ্ধিকে আটকে রেখে অসাম্য দূর করা উচিত, না অসাম্যকে মেনে নিয়ে GDP বৃদ্ধি করতে হবে, বা আদৌ কোনো সম্পর্ক আছে কি না। কিন্তু অসাম্যর সঙ্গে GDP একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হল, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এর আগে অনেকগুলো প্রকল্পের কথা বললেন, কিন্তু আমার খুব আশ্চর্য লাগলো যতগুলো প্রকল্প বললেন সবগুলোই প্রকল্প প্রায় এখানে লাগু করেছেন পশ্চিমবঙ্গ সরকার অন্য নাম দিয়ে। স্বচ্ছ ভারতের কথা বললেন,
পশ্চিমবঙ্গে সেটা কী নামে চালানো হয়? নির্মল বাংলা নামে চালানো হয়। নির্মল বাংলা কি তাহলে ফেলিওর? প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলা হয়, পশ্চিমবঙ্গে সেটা মুখ্যমন্ত্রী চালু করতে চেয়েছেন বাংলা আবাস যোজনার নাম দিয়ে, সেটা কি তাহলে প্রধানমন্ত্রী আবাস ফেলিওর হলে বাংলা আবাসও ফেলিওর হবে? আমাদের প্রশ্ন হচ্ছে, ভারত সরকার সমস্ত মানুষের কাছে সরকারি ব্যবস্থা এবং ওয়েলফেয়ার স্কিমগুলো পৌঁছে দেওয়ার জন্য একটির পর একটি প্রকল্প করেছেন। প্রধানমন্ত্রী আবাস বলুন, স্বচ্ছ ভারত বলুন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বলুন, এমনকি যে এখানে উনি শস্য বিমার কথাটা বললেন, সেই শস্য বিমাটাও প্রধানমন্ত্রী শস্য বিমা। পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ শস্য বিমা করারও ক্ষমতা নেই, সেটাও ভারত সরকারের প্রকল্প। সমস্ত কিছু একটা ইউনিক প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকার বলুক যে প্রকল্পটা কেন্দ্রের সাহায্য ছাড়া রাজ্য সরকার করছে সাধারণ মানুষের জন্য, একটি প্রজেক্ট বলতে পারবেন না। তাহলে আমাদের বিরুদ্ধে অভিযোগ কেন? অভিযোগটা হচ্ছে অন্য জায়গাতে। অভিযোগটা হচ্ছে যে যত দিন যাচ্ছে তত বিরোধী দলের কিছু নেতা, যারা ওই রকম ওই যে 1% 73% বিষয় আছে, তারা বিভিন্ন সম্পদ আরোহণ করেছিলেন আর এখন তারা দোষী সাব্যস্ত হচ্ছেন। কারুর নাম লালু যাদব, কারুর নাম মধুকোড়া। আর দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে বড় বড় নেতারা সম্পত্তি বাঁচাবেন না নিজেকে বাঁচাবেন তার জন্য স্ত্রীর থেকেও সরে যাচ্ছেন, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা তাই বলতে চাই যে কেন্দ্র যে সরকার আছে সেই সরকারের কারণে অসাম্য যেটা হতে পারে না, সেই সরকার তো অসাম্য দূর করার চেষ্টা করছে, মানুষের মধ্যে ওয়েলফেয়ার আনার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী ডিমনিটাইজেশন করেছেন, তারপর তো 2 লক্ষ লোকের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স নোটিশ ইস্যু করেছে, 1.5 কোটি মানুষ নতুন প্রভিডেন্ট ফান্ড খুলতে পেরেছে ব্যাংক ট্রানজাকশন বেড়েছে বলে, 1.5 কোটি মানুষের নতুন যে প্রভিডেন্ট ফান্ড হয়েছে তারা প্রান্তিক মানুষ, তারা দরিদ্র মানুষ। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ এই যে স্লোগান, এটা বাস্তব হয়েছে, কারণ প্রধানমন্ত্রী চাওয়ালা করে জীবন শুরু করেছিলেন। ভারতবর্ষে একটি পরিবার যারা সরকার চালিয়েছে তারা কখনো তাদের বাইরে কেউ ওই দলের কল্পনা করতে পারে না ভারতের প্রধানমন্ত্রী হবে, কিন্তু আমাদের দল এমন একমাত্র রাজনৈতিক দল যেখানে একজন সাধারণ চা বিক্রি করার ছেলে, চা বিক্রেতার ছেলে, সেও ভারতের প্রধানমন্ত্রী হতে পারে। ওই অন্তর্দয়ের মাধ্যমে ওই নিচের স্তর থেকে উঠে এসছেন, তার জন্য সবকা সাথ সবকা বিকাশের কথা আমরা বলি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু বিগত যতগুলো সরকার ছিল এমনকি রাজ্যের যে বিরোধীদের সরকারগুলো চলছে সেখানে আর্থিক দুর্নীতির একটির পর একটি অভিযোগ পাওয়া যায়। আমাদের এখানে ডিমনিটাইজেশনের পরে অনেকগুলো কথা বলা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছিলেন যে বিশাল বড় দুর্নীতি হয়েছে ডিমনিটাইজেশনের জন্য। ডিমনিটাইজেশনের কারণে একটি নির্দিষ্ট দুর্নীতির কোনো অভিযোগ আসেনি। হ্যাঁ, অনেকের ক্যাশ টাকা কোথাও কোথাও লুকিয়ে রেখেছিলেন, সেই টাকাগুলো মাটিতে পরিণত হয়েছে। এছাড়া ভারতবর্ষের যে সরকার চলছে সেই সরকার সমস্ত রকমের গরিব মানুষের কথা মাথায় রেখে একটির পর একটি যে প্ল্যানিংয়ের নতুন মডেল এনেছেন, বিকাশের নতুন মডেল এনেছেন, উন্নতির যে নতুন মডেল এনেছেন, সেটা সারা পৃথিবীর মানুষ স্বীকার করেছে। ভারতবর্ষের মানুষ সবাই মিলে স্বীকার করেছেন বলেই তো আজকে 19টা প্রদেশে ভারতীয় জনতা পার্টির সরকার। যদি মনে হয় যে সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ মানা সম্ভব নয়, তাহলে কি ভারতীয় জনতা পার্টির সরকারকে দিনের পর দিন ভারতবর্ষের রাজ্যের মানুষগুলো ক্ষমতায় আনতেন? একটির পর একটি রাজ্যে রিপিটেশন হতো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরে আসছে কারণ সাধারণ গ্রাসরুটের মানুষ, সেই মানুষকে উন্নতির নতুন সোপান বিজেপি দেখিয়েছে, আমাদের সরকার দেখিয়েছে, বিরোধীরা দেখাতে পারেনি। আজকে বারবার প্রমাণিত তার জন্য যে সবকা সাথ সবকা বিকাশ শুধুমাত্র স্লোগান নয়, আমরাই তো প্রথম সরকার যে ব্ল্যাক মানি আনার ব্যবস্থা করেছি, হয়তো কম আনতে পেরেছি কিন্তু চেষ্টা তো করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশে SIT গঠন এই সরকার করেছে, আগের সরকার করতে পারেনি। সুপ্রিম কোর্ট আগের সরকারের সময় জাজমেন্ট দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার SIT গঠন করে ব্ল্যাক মানি আনার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে। অভিযোগ উঠতে পারে এখনো করা যায়নি কেন, এরকম অনেক অভিযোগ থাকতে পারে। আর সবকা সাথ সবকা বিকাশ কি লক্ষ্যটা ভুল? এই লক্ষ্যকে আমরা সামনে রেখেছি, আমরা লক্ষ্যকে সকলের মাঝের মধ্যে নিয়ে গিয়ে, লক্ষ্যকে সামনে রেখে সকলের মাঝে নিয়ে গিয়ে এবং লক্ষ্যকে বাস্তবায়ন করব। সমস্ত মানুষের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদী চিন্তা করছেন, ভারতবর্ষের সরকার চিন্তা করছেন, কোনো পরিবারের কথা ভাবছেন না, কোনো আত্মীয় স্বজনের কথা ভাবছেন না, এবং সাধারণ মানুষের উন্নতির জন্য আজকে এতগুলো অর্থনৈতিক এবং সামাজিক পদক্ষেপ তিনি নিয়েছেন। তার জন্য এই পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে বিভিন্ন সরকার সেই প্রকল্পের অনুদানগুলো পাচ্ছেন। ধন্যবাদ।
ধন্যবাদ সায়ন্তনবাবু। সায়ন্তনবাবু উন্নয়নের বা বিকাশের একাধিক মডেলের কথা বলছিলেন। আমি অক্সফ্যামের মতো সংস্থাকে আপাতত বাদ দিই। দাভোসে যে মঞ্চে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গোটা বিশ্বকে ভারতে আসার আহ্বান জানালেন, সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট বলছে উপমহাদেশে প্রায় লাস্ট বয় ভারতবর্ষ। কেন? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা সব থেকে পিছিয়ে, এমনকি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারতের নিচে আছে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা। 71 সালে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, আমরা তাদের নিচে। দশকের পর দশক গৃহযুদ্ধ চলছে শ্রীলঙ্কার নিচে, নেপালের অনেকটা নিচে, এমনকি খেলার মাঠে যে প্রতিবেশীকে হারানো আমাদের জাতীয় বিনোদন সেই পাকিস্তানেরও অনেকটা নিচে। উন্নয়নের একাধিক মডেল নিঃসন্দেহে সায়ন্তনবাবুরা বললেন ভবিষ্যতে হয়তো কার্যকরী হবে। আপাতত প্রস্তাবের পক্ষে আমার দ্বিতীয় বক্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নমস্কার। মানুষের জীবন চর্চা কিন্তু অর্থনৈতিক সংখ্যাতত্ত্বের উপর নির্ভর করে না। মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে যে সমস্যার মোকাবিলা করছে তার যে বাস্তব চিত্র, তা বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়ার মারফত আমাদের কাছে আসছে। আমরা নতুন সরকারকে আহ্বান জানিয়েছিলাম, তার যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, আমি মনে করি তিনি সেই সার্থক স্লোগান বাস্তবে রূপায়িত করেছেন। তার কাছে সবকা সাথ মানে হচ্ছে যারা আমার সাথ দিয়েছিল তারা সবাই, এবং তাদেরই বিকাশ চাই। যারা তার সাথ দিয়েছিলেন, আম্বানি আদানি ইত্যাদি এই সমস্ত গোষ্ঠী, তাদের বিকাশ হয়েছে, অক্সফ্যামের রিপোর্ট বলছে। দাভোসে প্রধানমন্ত্রীর যে বক্তৃতা এবং সেখানে যে তথ্য উঠে এসেছে তার মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে যে বিগত 4 বছরে এই সরকার, তিনি নির্দিষ্ট মানুষ যারা প্রচুর টাকা দিয়ে নির্বাচনে প্রধানমন্ত্রীকে জয়ী করেছিলেন, মাত্র 31% ভোট পেয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্বের পদে ভূত হয়েছেন, তিনি তাদের বিকাশ ঘটিয়েছেন। এ নিয়ে কিন্তু বিরোধীদের সঙ্গে আমার পাল্টা দলের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, ঠিক করেছেন তারা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। আমাদের এই ভুল বোঝাটা হয়েছে, আমরা মনে করেছি সবকি সাথ মানে সর্বজনসাধারণের সঙ্গে, তা নয়। ভারতবর্ষের বুকে কি অবস্থা কৃষকদের আপনি দেখুন, প্রত্যেকটা রাজ্যে কৃষকেরা প্রায় বিক্ষোভের মুখোমুখি, বিস্ফোরণের মুখে এসে দাঁড়িয়েছে। কেন? তারা এতটাই সন্তুষ্ট যে তাদের আজকে বিস্ফোরণ করতে হচ্ছে, তাদের ক্ষেতের ফসল তারা পুড়িয়ে দিচ্ছেন, নষ্ট করছেন। এই পরিস্থিতি তৈরি হলো কি জন্যে? সেই পরিস্থিতি মোকাবিলা করবার জন্য যে অর্থনৈতিক পরিকল্পনা করার দরকার ছিল সেই অর্থনৈতিক পরিকল্পনা হয়নি। শুধুমাত্র কৃষি ঋণ মুকুবের মধ্য দিয়ে কিছু বিত্তবান কৃষকদের সুবিধে পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু কৃষকদের মূল জীবন পরিবর্তনের কথা ভাবা যায় না। মানব যে ইন্ডেক্স, হিউম্যান ইন্ডেক্স, যা দিয়ে বিচার করা হয় একটা সমাজের বা একটা দেশের জনগণের কী কী উন্নয়ন হলো, তা হচ্ছে মূলত শিক্ষা, স্বাস্থ্য এবং আবাসনের। শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের কি অবস্থা কেন্দ্রীয় সরকারের? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখানে উপাচার্য নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যা পার্লামেন্টে আইন করে তৈরি করা হয়েছিল রবীন্দ্রনাথের সাফল্যকে স্বীকৃত দেওয়ার জন্য, সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। কার বিকাশ করছেন? উপাচার্য না থাকার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত গণ্ডগোল হচ্ছে। এই সামান্য একটি কাজ করতে এই সরকার পারছেন না, তার কারণ অন্য, সে অন্য জায়গায় আমি যাব। ক্ষুধার্ততম দেশ পৃথিবীতে ভারতবর্ষ। কেন? যে ভারতবর্ষে কৃষকরা এত উৎপাদন করতে পারেন, তাদের যদি জমি দেওয়া হতো, ভূমি সংস্কার করা হতো, তাদের চাষের জন্য সমস্ত উপকরণ দেওয়া হতো, বীজ যদি তাদের বিনা পয়সা দেওয়া হতো, সার বিনা পয়সা দেওয়া হতো, সত্যি সত্যি কিন্তু আমরা একটা বৃহত্তর অংশের উপকার করতে পারতাম, যা এই সরকার করেননি। তা করার উদ্দেশ্য তাদের নেই, কেন এরা তার সবকা সাথ নয়। যে তথ্য বেরিয়ে এসেছে অক্সফ্যাম থেকে, সেই তথ্যের বিরোধিতা করতে গিয়ে আমাদের বাস্তবে নাপতে হবে, কোন সরকার কী করেছে, কোন রাজ্যে কোন সরকার কী করলো, এটা কিন্তু মুখ্য বিচার্য বিষয় হওয়া উচিত না। সংবিধানে যে পরিমাণ গুরুত্বপূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারকে সামগ্রিকভাবে অর্থনৈতিক নীতির পরিকল্পনা করতে হবে। এই যে নিউ লিবারালাইজেশন পলিসি, যা আগে ইউপিএ সরকার করেছেন সেটাই তো এই সরকার অনুসরণ করছেন, ভিন্ন কিছু করছেন না। এবং দুর্নীতি, দুর্নীতি হয়নি বলছেন, প্রসঙ্গত এই কথাগুলো না বললেই ভালো। আজকে গোটা ভারতবর্ষের বিচার ব্যবস্থায় মুখোমুখি দাঁড়িয়ে বিচারকরা প্রশ্ন তুলছেন, দুর্নীতির আভাস দিচ্ছেন তারা, সর্বত্র এই আভাস আসছে। সুতরাং এই সরকার খুব দুর্নীতিমুক্ত এটা ভাবার কোনো কারণ নেই। ইতিমধ্যেই অমিত শাহর পুত্র সম্পর্কে যে কথা উঠেছে সে বিস্তারিত বিবরণ আপনারা জানেন, সে কথা বলে আমি সময় নষ্ট করব না।
আমি আমার বক্তব্য বিষয়ের উপর দাঁড়িয়ে গুটিয়ে আনব যে আজকে ভারতবর্ষের বুকে যে অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা কৃষি বিরোধী, তা শ্রম বিরোধী। শ্রমিক আইন পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে কাদের স্বার্থ ভেবে? মালিকদের স্বার্থ ভেবে। আজকে সমস্ত আউটসোর্সিং হচ্ছে, পার্মানেন্ট কোনো নিয়োগ নেই, সমস্ত কন্ট্রাকচুয়াল লেবারের মধ্যে যাচ্ছে, এই সরকার তাকে উৎসাহিত করছে। এই সরকার ঘোষণা করেছেন দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দেবেন। বেঙ্গল কেমিক্যাল, তা নিয়ে মামলা হচ্ছে আদালতে, সরকার বলছেন একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, তাকে আমরা বিক্রি করে দেবো। ব্রিজ অ্যান্ড রুফ, প্রফিট মেকিং অর্গানাইজেশন, বিক্রি করে দেবো, এই সরকারের সিদ্ধান্ত। যে জাতীয় সম্পদ আমরা এতদিন ধরে তৈরি করেছি পরিশ্রম করে, লড়াই করে, যে সম্পদকে জাতীয়করণ করার মধ্য দিয়ে দেশীয় সম্পদে পরিণত করা হয়েছিল, তাকে আজকে বিক্রি করা হচ্ছে কাদের কাছে? ওই যারা এই সবকে সাথের উপকার পেয়েছেন তারাই। সরকার নিয়ম করে বলছেন এই সংস্থাকে যখন বিক্রি করা হবে কেনবার জন্য কোনো কেন্দ্রীয় সংস্থা অংশগ্রহণ করতে পারবেন না। কার বিকাশ ভাই? এর ফলে অক্সফ্যামের যে তথ্য বেরিয়ে এসেছে তার সত্যতাই প্রমাণ করছে, এবং প্রকৃতপক্ষে এই সরকার মানুষের কথা ভেবে কাজ করছেন না। তার অর্থনৈতিক পরিকল্পনা দেশদ্রোহিতার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এবং শেষ করব, গৈরিক মানেই ভাবলেন কেন সাম্প্রদায়িকতা? আমাদের পতাকায় গেরুয়া রং আছে, তার অর্থ, তার তাৎপর্য হচ্ছে ত্যাগ, তার তাৎপর্য হচ্ছে তিতিক্ষা, তাই গেরুয়া রং ছিল। গেরুয়া রং ছিল এই জন্যেই যে তুমি কি খাবে তা নিয়ে আমার সরকার সে সম্পর্কে হস্তক্ষেপ করবে, আমার দল হস্তক্ষেপ করবে। তুমি কোন ফিল্ম দেখবে? মানুষের বিকাশের কে কেন্দ্র করে যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে তুমি ভিন্ন পথে পরিচালিত করবার জন্য মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করছো। তোমার গৈরিক মন তাই, ভারতীয় গৈরিক মন তা নয়। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ বিকাশবাবু। সরকারে থাকলে প্রচুর সমালোচনা শুনতে হয়। বিকাশবাবু একদম সরাসরি দেশদ্রোহিতার সমালোচনা এনেছেন এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। উল্টো দিকের কিছু যুক্তিও আছে, উল্টো দিকে কিছু যুক্তি দিয়ে এবার। গতকাল যে 500 পাতার আর্থিক সমীক্ষা সংসদে পেশ করা হলো তাতে অজস্র রূপলি রেখা দেখা যাচ্ছে। সবথেকে বড় কথা, চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার 6.75% আটকে গেলেও আগামী আর্থিক বছরে তা শটান 7.5% উঠে আসবে। এবং দ্বিতীয়ত, নোটবন্দির পর সর্বোচ্চ সংখ্যক ভারতীয় নাগরিককে করের আওতায়, আয়করের আওতায় আনা গেছে। প্রত্যক্ষ করদাতা বেড়েছে 18 লক্ষ, জিএসটিতে পরোক্ষ করদাতা বেড়েছে 50%। কিন্তু আমি আর বাকিটা বলবো কেন, নিঃসন্দেহে বিপক্ষে আমার পরের বক্তা বলবেন, প্রতাপ বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। পারফেক্ট। এক মিনিট, আজকের বিষয় আমার পূর্ববর্তী বক্তারা বললেন, কিন্তু এই বিষয় শুরু করার আগে আমাদের ভাবতে হবে যে স্বাধীনতার পর ভারতবর্ষের অবস্থা, আর স্বাধীনতার পর ভারতবর্ষের সরকার কারা চালিয়েছিল। বলা যেতে পারে প্রায় 6 দশক কংগ্রেস পরিচালিত সরকার আর মানুষ দেখেছে। কংগ্রেস পরিচালিত সরকার মানুষের যে উপকার করেছে তা আজকে আর বর্ণনা করা যায় না। আর সেই জন্য দেখা গেছে যে অনেক সময় সেই যে উন্নতি, তথাকথিত যে সমস্ত বুদ্ধিজীবী বলেন যে উন্নতি হয়েছিল সেই সময় থেকে, তাহলে আজকের যে বিষয়, আজকের যে এই কথা, এই কথার কোনো রকম যুক্তি আজকে থাকে না। তাই 6 দশক ধরে আমরা দেখেছি যে তার কোনো উন্নতি ঘটেনি গরিব মানুষের। তার আগে 4 বছর আর জনতা দল সরকার ছিল এবং প্রায় 6 বছর এনডিএ সরকার ছিল। আর এনডিএ সরকারের সময় প্রথম আমরা দেখেছি যে সাধারণ মানুষ কীভাবে উন্নতির শিখরে রাজা তার জন্য অটল বিহারী বাজপেয়ী চেষ্টা করেছে। অর্থাৎ গ্রাম থেকে শহরে যাতে রাস্তা তৈরি হয়, অর্থাৎ গ্রামের যারা কৃষক তারা তাদের যে সমস্ত কৃষি দ্রব্য সেগুলো যাতে শহরে নিয়ে এসে তার বিক্রির ব্যবস্থা করতে পারেন, তার ব্যবস্থা করেছেন এনডিএ সরকার সেই সময়। সেই সময় আর সমস্ত যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও আর 6 বছর পর্যন্ত বাড়েনি। আজকের যে সমস্ত বক্তা যারা বলছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা করছেন না। পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের যে সমস্ত স্বাধীনতার সংগ্রামীদের যে একটা স্বপ্ন ছিল সুন্দর ভারতবর্ষে, সেই স্বপ্ন কিন্তু আর বিগত কংগ্রেস সরকারের সময় থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ঘটেনি। তাই আমার মনে হয় যে মাননীয় বিকাশবাবু কিছুক্ষণ আগে বলে গেলেন
তো বিকাশ বাবুর যে ক্ষোভ যে সবার বিকাশ হচ্ছে কারোর ব্যক্তিগত বিকাশ হয়নি, এটাই বোধ হয় মনে হচ্ছে বিকাশ বাবুর ক্ষোভ। তাই আমার মনে হয় যে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি চেষ্টা করছেন যে সবার সাথে বিকাশ করার জন্য, সমস্ত গ্রামের মানুষ, শহরের মানুষ, গরিব মানুষের সাথে বিকাশ করার জন্য আর তার একটা প্রচেষ্টা করছেন। আমি আপনাদের সামনে রাখতে চাই, আপনারা একটু চিন্তা করে দেখুন তো যে বিগত দিনের আর গরিব মানুষের কি ব্যাংক অ্যাকাউন্ট করতেন? গরিব মানুষের কোনো চিন্তা থাকতো তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট হয়? ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য তার এত কাগজপত্র জমা দিতে হতো, তার জন্য কোনো গরিব মানুষ ব্যাংক অ্যাকাউন্ট করতো না। আর বলা যেতে পারে পশ্চিমবঙ্গের কিছুদিন আগে যে সরকার ছিল, 34 বছর যারা সরকার করেছিল, তাদের যোগ্যতাতে, তাদের নেতৃত্বে এবং পরবর্তীকালে তৃণমূল সরকারের নেতৃত্বে চিট ফান্ড গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে। সাধারণ দরিদ্র মানুষ, সাধারণ গ্রামের মানুষ তাদেরকে চিট ফান্ডের আওতা করে, তাদেরকে গুলিশাত করে, তাদেরকে সর্বনাশ করে দিয়েছে। তাই আজকে আমি মনে করতাম যে নরেন্দ্র মোদী প্রথম ব্যক্তি যিনি গরিব মানুষের বিনা পয়সায় ব্যাংক অ্যাকাউন্ট করার ব্যবস্থা করে, যাতে তাদের অর্থনীতির ব্যবস্থা যাতে আস্তে আস্তে সুদৃঢ় হয়, বিমার ব্যবস্থা করেছেন। বিমার ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষ যাতে বিমার আওতার মধ্যে পড়ে তার ব্যবস্থা করেছেন। সুরক্ষা বিমা, জীবন সুরক্ষা বিমার আয়োজন করেছেন আর নরেন্দ্র মোদী। ঠিক সেরকমই অটল পেনশন যোজনা, এই সম্পর্কে কোনো বিগত সরকার, কংগ্রেস সরকার গরিব মানুষ যাতে ধীরে ধীরে তার উন্নতি সাধন হয় তার চেষ্টা করেছেন, তার কেউ কিছু ভাবেননি। একমাত্র নরেন্দ্র মোদী সরকার ভেবেছেন, নরেন্দ্র মোদী ভেবেছেন যাতে গরিব মানুষ ধীরে ধীরে যাতে আস্তে আস্তে আর সম পর্যায়ে যায়। মুদ্রা যোজনার বিষয়ে আমার কোনো বক্তা, পরবর্তী বক্তারা মুদ্রা যোজনার কথা বললেন না। সেরকম কৌশল বিকাশ, বিভিন্ন গ্রামে যে সমস্ত শিক্ষিত যুবক আছে তারা যাতে ধীরে ধীরে পটু হতে পারে, পটুতা তাদের আসে, তার জন্য কৌশল বিকাশ, তার জন্য অর্থনীতি যাতে ধীরে ধীরে উন্নতি হয় তার জন্য। আর সেই সঙ্গে সঙ্গে আর দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা থেকে শুরু করে আর নানা রকম যোজনা যেটা নরেন্দ্র মোদী আজকে আর সমস্ত মানুষের সামনে রেখেছেন, সেটা আমাদের ভালোভাবে চিন্তা করা দরকার, আমাদের ভাবা দরকার আছে। আমার পূর্ববর্তী বক্তারা আলোচনার মধ্যে এনেছেন যে একসময় কংগ্রেসরা গরিবই হাঁটাও স্লোগান দিয়েছিলেন, আর সত্যি সত্যি কি গরিব হেঁটেছে? শুধুমাত্র আজকে 4 বছর নরেন্দ্র মোদী সরকার আছেন, 100 থেকে 4 কিন্তু গুণিত হয় না, গুনতে যদি হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6 থেকে গুনতে হয়। মাত্র 4 বছরের মধ্যে এত কিছু পরিবর্তন হতে পারে? তাহলে বিগত 64 বছর কেন পরিবর্তন হয়নি? তার জবাব কারা দেবে? তার জবাব দিতে হবে কংগ্রেসীদের, যারা 64 বছর এই দেশকে আর সমস্ত মানুষকে রক্ত নিংড়ে খেয়েছে, এখানকার পয়সা বিদেশে গেছে, বিদেশের সমস্ত ব্যাংকেতে আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা হয়েছে, তার জবাব আজকে দেওয়া দরকার আছে। আর সেই জন্য আজকে সবাই আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিয়েছেন যে বিদেশি টাকা যাতে ঘরের মধ্যে আসে তার চেষ্টা করার জন্য। রাজীববাবু কিছুক্ষণ আগে বলেছেন যে 15 লক্ষ টাকা ব্যাংকে জমা দেবেন, আমি জানি না উনি কলকাতায় তথ্য পেয়েছেন। নরেন্দ্র মোদী এটা বলেছেন যে বিদেশ থেকে টাকা আসার পর এখানকার যে সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষ আছে তারা ভালোভাবে থাকতে পারে, তারা ভালোভাবে সেখানকার অর্থনীতি যাতে ব্যবস্থা হয় তার কথা বলবেন। আপনারা সবাই জানেন যে একটি আর সংগঠন যেটা আজকে যে বিষয় যেটা আছে, একটি সংগঠন যেটা এখান থেকে একটা আর বলেছেন যে অক্সফ্রান যে প্রতিবেদন যে প্রকাশ করেছেন সেটা আমার মনে হয় আর শুধুমাত্র তাৎপর্যপূর্ণ নয়, এর কোনো বাস্তবিকতা নেই। একটা কথা মনে রাখতে হবে, আপনার একটু ভাবনা চিন্তা করে দেখুন যে 73% যে এখানকার যে ওয়েলথ সেটা মাত্র কি 1% আর ভোগে দখল করবে? 73% ব্যাংক অ্যাকাউন্ট কি একজন ভোগ করতে পারবে? একটা কথা ভাবতে হবে যে দেশের যে 73% জমি আছে তাকে 1% ধনী লোকের কাছে যাবে? তো এটার সম্পর্কে আমার মনে হয় কোনো বাস্তবিকতা নেই। দেশের 73% যদি বাড়ি আর মাত্র 1% মানুষ ভোগ করছে, এর সঙ্গে কোনো বাস্তবিকতা নেই। আমার মনে হয় যে পরবর্তীকালে যে সমস্ত অর্থবিদ আসবেন তারা ভাববেন এই বিষয়ে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রী আজ এসেছেন যিনি চাইছেন সবকা সাথ সবকা বিকাশ, শুধুমাত্র নিজের জন্য নয়, কোন একটি গোষ্ঠীর জন্য নয়, কোন একটি ধর্ম আচরণের জন্য নয়, কোন একটি পার্টির লোকেদের জন্য নয়, সবার সাথে সবার বিকাশ হোক,
জাত ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের বিকাশ নরেন্দ্র মোদীর স্বপ্ন, এটা আমাদের সবার স্বপ্ন। তাই জন্য আমরা সবাই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে আমরা যারা এখানে সবাই বসে আছি, আমাদের সবাই আগামী দিনের ভারতবর্ষ, আগামী দিনের আধুনিক ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকতে হবে, যাতে সমস্ত মানুষের সাথে আর ভারতবর্ষের বিকাশ হতে পারে, ভারতবর্ষের নাম যাতে সর্বাঙ্গ শিখরে উঠতে পারে, পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের নাম যাতে স্বর্ণাক্ষরে আর লিখে যাওয়া যেতে পারে, তার কথা আমরা সবাই মিলে স্মরণ করি। ধন্যবাদ। ধন্যবাদ প্রতাপবাবু। প্রতাপবাবুর দাবি যে সবার বিকাশের চেষ্টা করছে এই সরকার, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাকাউন্ট খুলে হবেটা কি? তারপরে পিপিএফ, পিএএফ, ফিক্সড ডিপোজিট, সব কিছুর গত 3.5 বছরে অন্তত 2% সুদ কমেছে। যাই হোক, আসল বাস্তবটা হলো অসাম্যে। গত 1 বছরে ওই 1% ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় 21 লক্ষ কোটি টাকা, যা নিঃসন্দেহে আমাদের দেশের প্রায় গোটা বছরের কেন্দ্রীয় বাজেটের সমান। তবে কি ওই 1% ধনকুবেররা শুধু গত 1 বছরে কিংবা মোদী সরকারের আমলেই রাতারাতি আঙুল ফুলে কলাগাছ অন্নিত? এদের অধিকাংশের পেছনেই বিজেপির অভিযোগ, কংগ্রেসের দীর্ঘদিনের প্রশ্রয় ছিল। আমি জানি নিশ্চিতভাবে এই অভিযোগেরও জবাব দেবেন আমার পরের বক্তা ওমপ্রকাশ মিশ্র। এই বছরের কেন্দ্রীয় সরকারের বাজেট 21 লক্ষ কোটি টাকা, আর 1 বছরে ভারতবর্ষের 1% মানুষের সম্পত্তি বেড়েছে 21 লক্ষ কোটি টাকা। বৈষম্য সব সময় ছিল আর পৃথিবীতে সর্বত্র বিরাজমান, কিন্তু ভারতবর্ষে যেভাবে বৈষম্য বাড়ছে সেটা অভূতপূর্ব, সারা পৃথিবীতে কোথাও এটা হয়নি। যেটা 58% ধনসম্পদ 1% লোকের কাছে ছিল ঠিক আজকে থেকে 1 বছর আগে 2016-17-তে, আজকে 1 বছরের মধ্যে 21 লক্ষ কোটি টাকা নতুন করে এই 1% লোকদের, যাদের অওকাত আছে, যাদের অওকাত আছে তাদের কাছে বেড়েছে। সবকা বিকাশ নয়, জিসকা অওকাত, আর তাদেরকে অতি অবশ্যই পছন্দের মানুষ হতে হবে, পছন্দদের শিল্পপতি দের মধ্যে তাদের নাম থাকা চাই। এবং তাই জন্য তো শিল্পপতিরা তো রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেন, আজকেই জানা গেছে 90% চাঁদা অবশ্য তারা বিজেপিকেই দেন। 100 কোটি টাকা যদি শিল্পপতিরা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলিকে, তার 89% চাঁদা গেছে বিজেপির কাছে। আর সবকা বিকাশ অবশ্য বলাটা খুব সহজ, বলাটা খুব পপুলারও হতে পারে, কিন্তু আর সবকা সাথ বলা যাচ্ছে না। উত্তরপ্রদেশের এক জেলা বারেলি, সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি জানিয়েছেন যে কিভাবে আজকে যে সবকা সাথ সেটার বিপরীতে দাঙ্গা করানোর প্রচেষ্টা করা হচ্ছে, কিভাবে তেরঙ্গা নয় বিশেষ একটি রাজনৈতিক দলের প্রিয় ঝান্ডাকে ব্যবহার করবার মধ্য দিয়ে মানুষের কাছে গিয়ে বলা হচ্ছে যে বলো পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। উনি জিজ্ঞেস করছেন কেন আমরা বলছি না যে চীন মুর্দাবাদ, কেন তেরঙ্গা যাত্রার নাম করে গেরুয়া যাত্রা করতে হবে? কি ভয়ঙ্কর লজ্জার ব্যাপার! ভুলে গেছেন 1947 সালের কথা, 1950 সালের কথা, যখন সংবিধানকে অস্বীকার করেছিলেন, বলেছিলেন ভারতবর্ষের মানুষ এই সংবিধানকে কোনোদিন স্বীকার করবে না, আরএসএস বলেছিল, বলেছিলেন আপনারা যে তিরঙ্গা হচ্ছে অশুভ শক্তির পরিচয়, 3 রঙের একটা পতাকা জাতীয় পতাকা হতে পারে না, বলেছিল আরএসএস। আরএসএস লজ্জা পেত 52 বছর ধরে তারা তাদের দলীয় দপ্তরগুলিতে তেরঙ্গা ঝান্ডা তারা কিন্তু ঊর্ধ্বে তুলে ধরেনি। বহু মানুষ গ্রেফতার হয়েছেন যে আরএসএসের অফিসে গিয়ে তেরঙ্গা ঝান্ডা তুলতে গিয়ে। আজকে তেরঙ্গা ঝান্ডাকে সামনে রেখে আর সাম্প্রদায়িক হানাহানিতে উস্কানি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। এই তো দেখুন না, উত্তরপ্রদেশের
মুখ্যমন্ত্রী আছেন, উপমুখ্যমন্ত্রী আছেন, তারা দুজনই এখনো লোকসভার সাংসদ, কিছুটাই নির্বাচন করানো যাচ্ছে না, নির্বাচন কমিশন পিছিয়েই যাচ্ছে, পিছিয়েই যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কমিউনাল পোলারাইজেশন করা যাবে না। আর আজকে দেখুন নাগাল্যান্ডে কি হচ্ছে, নাগাল্যান্ডে আজকে নির্বাচনই অনুষ্ঠিত হবে না। কাশ্মীরে আজকে কি হচ্ছে, যে ভয়ঙ্কর অব্যবস্থা শুরু হয়েছে যার মাধ্যম দিয়ে আজকে জাতীয় নিরাপত্তা বিনষ্ট হয়ে গেছে। সবাই ছেড়ে চলে যাবে, কেউ আপনাদের বিকাশের সঙ্গে নেই। শিবসেনা দিয়েছে নোটিশ, জিতেন রাম মাঝি চলে যাচ্ছেন, রাজু সেঠি চলে গেছে ইতিমধ্যে, টিডিপি আপনাদেরকে ছেড়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে, আর তৃণমূল কংগ্রেস অতি অবশ্যই বলবো তারা দীর্ঘ অনেক অনেক বছর আগেই আপনাদেরকে ছেড়ে চলে গেছে। এখন দেখুন কারা আপনাদের সঙ্গে যুক্ত হতে চায়, কেউই যুক্ত হতে চাইছে না। তার কারণটা হচ্ছে যে আপনারা চমক সৃষ্টি করতে চাইছেন, বাক চাতুর্যের মধ্য দিয়ে মাধ্যম দিয়ে হেডলাইন্স ম্যানেজ করতে চাইছেন। ড্যাভোসের বিভিন্ন ইকোনমিক সেশনসগুলি, ডিনার সেশনসগুলিকে কিনে নিচ্ছেন, নিউইয়র্কে, ওয়াশিংটন ডিসিতে আত্মপ্রচারের প্রয়োজনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রচার করা হচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আর লোকপাল আইন প্রচলন করা হবে না। এই সিআইটির কথা বললেন সায়ন্তন, সেই সিআইটির আজ পর্যন্ত কেউ কোনো রিপোর্ট দেখেনি, কিছু জানা যাচ্ছে না, বিদেশ থেকে কোনো কালো কালো টাকা আসছে না। আর আজকে পর্যন্ত একটা মানুষ, একটা মানুষ যদি কেউ এখানে প্রমাণ করে দিতে পারেন যে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত, যাকে আজকে এই চার বছরে তাকে জেলে পাঠানো হয়েছে, একটা মানুষকে দেখানো যাবে না। কিন্তু আজকে যেই সমস্ত ভয়ঙ্কর করাপশন হচ্ছে, রাফেল ডিলের যে করাপশন হচ্ছে, যেইভাবে অনিল আম্বানি কোম্পানিকে লক্ষ লক্ষ কোটি টাকার বরাদ্দ আর কি দেওয়া হয়েছে ডিফেন্স কন্ট্রাক্টে, যেটাকে কেউই মেনে নিতে পারছে না, আজকে সবকা সাথ সবকা বিকাশের নারা দেখা যাচ্ছে যে এটা পোলারাইজেশন করবার জন্য, এটা হেডলাইনকে ম্যানেজ করবার জন্য, এটা অস্থিরতাকে সৃষ্টি করবার জন্য। আর বিকাশ তো হচ্ছে না, বিকাশ কি করে হবে, কোনো অ্যাকশন আপনারা নিতে পারছেন না। তা তাই জন্য যদি এখানে যারা বসে আছেন অন্য পক্ষে বিজেপি, তাদের কিছু বিকাশ হবে এই পশ্চিমবঙ্গে, সেটাও হচ্ছে না। কোথাও নির্বাচনে জেতেনি, সমস্ত ভুল কথা। 2014 সালের যে পিক পজিশন ছিল সেই জায়গা থেকে আজ পর্যন্ত কোন নির্বাচনে বিজেপি এক পা এগোয়নি, এখানে গ্যারান্টি দিয়ে বললাম, একমাত্র মণিপুরে আর কিছুটা হলেও কেরলাতে, প্রত্যেকটা জায়গায় 2017 তুলনায় বিজেপির ভোটটা নেমে গেছে, নেমে গেছে, আরো দ্রুত নামতে চলেছে। এই 9 মাস আগে উত্তরপ্রদেশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে 2014 তুলনায় কম ভোট পেয়েছে, আর কিছুদিন আগে যেই পৌরসভাগুলির নির্বাচন হয়েছে, পঞ্চায়েতগুলি যে সমস্ত নির্বাচন হচ্ছে সেখানে মুখ থুবড়ে পড়ছে, আর এইটা ক্রমবর্ধমান। বেশি থেকে বেশি মানুষ তারা বুঝতে পারছেন যে কিভাবে প্রতারণা করবার মধ্য দিয়ে, কিভাবে বাক চাতুর্যের আশ্রয় নিয়ে, কিভাবে মিডিয়ার একাংশকে ম্যানেজ করবার মাধ্যম দিয়ে, কিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলির উপর অযথা ভয়ঙ্কর রকম চাপ সৃষ্টি করবার মধ্য দিয়ে, কিভাবে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেলিং করবার মাধ্যম দিয়ে একটা সরকার বিভিন্ন গণতান্ত্রিক ইনস্টিটিউশনসগুলিকে, আমাদের সুপ্রিম কোর্টকে, আমাদের ইলেকশন কমিশনকে, আমাদের অন্যান্য যেই সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে তার স্বায়ত্তকে নষ্ট করে দিচ্ছে। আমরা জানি যে কিভাবে সিবিআই এর ডাইরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমরা জানি যে কিভাবে জাস্টিস লয়ার মৃত্যু হয়েছে, আমরা এটা জানি যে কি কেন সিবিআই কোর্ট সোহরাবুদ্দিন মামলাতে মিডিয়াকে অ্যালাউ করছে না। কিন্তু ভারতবর্ষের যে ইনস্টিটিউশনাল মেকানিজম, ভারতবর্ষের যে সাংবিধানিক যে ব্যবস্থা, ভারতবর্ষের যে গণতন্ত্র, সেটা মজবুত। এবং তাই জন্য আজকে সবকা সাথ সবকা বিকাশ বলতে বোঝাচ্ছে যে এই সাংবিধানিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য মানুষ এগিয়ে আসবেন, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, এবং সেটা কর্ণাটকের নির্বাচন হোক বা আগামী দিনের রাজস্থানের নির্বাচন হোক বা 4 দিন পরবর্তীতে রাজস্থানের উপনির্বাচনগুলির ফলাফল হোক, ভারতবর্ষের মানুষ কিন্তু এই সোকল সবকা বিকাশ সবকা সাথ আর এই সোকল লিডারশিপ আর এদের সোকল ডেভেলপমেন্ট মডেলকে ছুঁড়ে ফেলে দেবেন। বৈষম্য ছিল, বৈষম্যকে আর কি কমিয়ে আনতে হবে, বৈষম্য ছিল, বৈষম্যগুলিকে নিয়ন্ত্রিত করতে হবে, বৈষম্যগুলিকে
একে ব্যালেন্স করবার জন্য সেফটি নেট তৈরি করতে হবে, তার জন্য রাইট টু ফুডের মতো প্রোগ্রেসিভ ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার জন্য রাইট টু ওয়ার্ক মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের মতো আর কি প্রগতিশীল ব্যবস্থা নিয়ে আসতে হবে। আর শুধুমাত্র আর কি হেডলাইন ম্যানেজ করবার মাধ্যম দিয়ে, বাকচাতুর্যের মাধ্যম দিয়ে সেটা করা সম্ভবপর হবে না। ধন্যবাদ। ধন্যবাদ ওম প্রকাশ দা। নিঃসন্দেহে কে কাকে ছুঁড়ে ফেলে দেবে পরবর্তী সময়ে দেখা যাবে, কিন্তু ওমপ্রকাশ দা এক গোছা তীর ছুঁড়েছেন বিপক্ষের দিকে। ওমপ্রকাশ দা নিশ্চয়ই জানেন, আমরা যদি একটু এই অসাম্যের শুরুতে যাই, 1951 থেকে 1980 এই দীর্ঘ সময় ধরে ভারতের নিচের স্তরের যে 50% মানুষ তাদের আয় বৃদ্ধির হার সাধারণ গড়ের তুলনায় কিন্তু বেশি ছিল, আর এই সময় ধরে ওপরের শতাংশের আয় কম ছিল। কিন্তু ঠিক 1980 সালের পর থেকে রাতারাতি ছবিটা পাল্টে গেল। 1980 সাল অবধি তার কৃতিত্ব অবশ্যই কংগ্রেস নিতে পারে, কিন্তু তারপর ছবিটা পাল্টে যাওয়ার দায়টাও কংগ্রেসকেই নিতে হবে। প্রস্তাবের বিপক্ষে আমার পরের বক্তা, তৃতীয় বক্তা মোহিত রায়। শুভ সন্ধ্যা। আমি একটু অন্যভাবে বিষয়টা বলি। অক্সফ্যাম একটি বিদেশি সেবা সংস্থা, তারা দাবত সম্মেলনের আগে একটা রিপোর্ট বের করেছে। সেই রিপোর্টটার নাম রিওয়ার্ড ওয়ার্ক নট ওয়েলথ। এই যে 1% ধনী ভারতীয় ধনীর পকেটে 73% আয় ঢুকেছে, এই আয় সম্পদ এগুলো একটু অন্যরকমের ব্যাপার রয়েছে, তবু আমি মোটামুটিভাবে বলা যায়, এইটা কিন্তু মূল রিপোর্টে আমি পেলাম না। এটা অক্সফ্যামের যে ভারতীয় শাখার প্রেস বিবৃতি তাতে রয়েছে। তো যাই হোক, আমাদের মিডিয়া সেটাকে তুলেছেন, আর অক্সফ্যাম কোনো সরকারকেও বিশেষ করে দায়ী করেনি। কিন্তু এই পর্যন্ত ব্যাপারটা থাকলে, অনুপবাবুর মতো অর্থনীতিবিদ থাকলে আমাদের আর কারো বলার কিছু দরকারই হয় না। আমরা সবাই শুনি যে এর মানে অর্থনীতিতে, এর মানে কি 1% লোকের পকেটে 73% আয় ঢুকেছে এক বছরে। কিন্তু তারপরে একটা লাইন জুড়ে দেওয়া হয়েছে, ওই গেরুয়া মন্টন বিকাশ, সেই জন্য আমার মতো লোকের এখানে দাঁড়াতে হচ্ছে। গতকাল সন্ধ্যায় ঠিক প্রায় একই রকম ব্যাপার হয়েছিল। নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে একটা গানের পুরস্কার বিতরণের অনুষ্ঠান হচ্ছিল, ইংরেজি গানের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, গ্র্যামি অ্যাওয়ার্ড, সবাই জানেন খুব বিখ্যাত। সেখানে গানের থেকে বেশি আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে, আর করেছেন কে, হিলারি ক্লিন্টন, আমেরিকার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত যিনি, এবং সব বুদ্ধিজীবীকুল মিডিয়াকুল সেটাকে খুব উপভোগ করেছেন। অর্থাৎ কানু ছাড়া গীত নেই। আজকে পশ্চিম ইন্দিনয় কিছু হলেই প্রেসিডেন্ট ট্রাম্পকে টেনে আনো, যোগাযোগ থাকুক বা না থাকুক, আর আমাদের ভারতবর্ষে কিছু হোক বা না হোক নরেন্দ্র মোদীকে টেনে আনা যাক। এবং এই একই সময়ে, অক্সফ্যামের এই একই সময়ে দাবত সম্মেলনের সামনে আরেকটা রিপোর্ট বেরিয়েছে, যেটা প্রতি বছর বের হয়, গ্লোবাল ট্রাস্ট বের করে যে কোন দেশের সরকারের প্রতি জনগণের কতটা আস্থা আছে। তাতে কিন্তু পৃথিবীর যে তিনটি দেশ, সর্বোচ্চ তিনটি দেশের মধ্যে ভারত রয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার আন্তর্জাতিকভাবে একটি জনপ্রিয় সরকার বলে স্বীকৃত। এবং অক্সফ্যাম যে আন্তর্জাতিক বিবৃতিটা দিয়েছে, প্রেস বিবৃতি, তাতে অবশ্যই ভারত নেই। তাতে বলা আছে এই যে 1% 73%টা, এটা সারা পৃথিবীর নিরিখে 82% আয় 1% লোকের পকেটে ঢুকেছে গত বছর, ফলে ভারত যে খুব খারাপ তা নয়। এখন আসল কথাটা হচ্ছে, যেটা অর্থনীতিবিদরা আরও ভালো করে বলবেন, যে এই 1%-এর পকেটে 73%-এর আয় যাওয়াটা কী বোঝায়, এটা কি ভালো না খারাপ? অসাম্য তো বটেই, খুব স্বাভাবিক যে 1% লোক এত নিচ্ছে, কিন্তু তাতে কি দারিদ্র বাড়লো বোঝায়? দারিদ্র আর অসাম্য কি এক বিষয়? এ ব্যাপারে অর্থনীতিবিদদের একটা যন্ত্র আছে, মানে একটা সূচক আছে, জিনি কোএফিশিয়েন্ট। তাতে দেখা যাবে, আমরা চীনের কথা ধরি, চীনের যদি 1960 থেকে 1980 ধরি, এই জিনি কোএফিশিয়েন্টটা শূন্যর কাছাকাছি থাকলে খুব সাম্য, আর একের কাছাকাছি থাকলে অসাম্য। চীন 1960 থেকে 1980 মোটামুটি তাদের জিনি কোএফিশিয়েন্টটা 0.3-এর কাছাকাছি থেকে গেছে, সাম্যের কাছাকাছি অবস্থা। 1980-র পর থেকে অসাম্য বাড়তে শুরু করেছে, এই 2016-17-তে ওটা 0.4546 এরকম এর ধারে কাছে থাকে। অর্থাৎ অসাম্য এতটা বেড়ে গেছে। চীন কি দরিদ্র হয়ে গেছে?
চীন সম্পদে ভরপুর হয়ে গেছে, তাদের 1980-তে 30% লোক বিলো পভার্টি লাইন ছিল, আজকে তাদের 7-8% নয়। সুতরাং অসাম্য এবং দারিদ্র দূরীকরণ ব্যাপারটা এক নয়, এটা একটা অর্থনীতিবিদদের চ্যালেঞ্জ। এবং সবচেয়ে বড় কথা, অক্সফ্যামের ওই রিপোর্টে আরেকটা কথা বলা আছে, পৃথিবীর খুব একটা বাজে দেশ আছে আপনারা জানেন আমেরিকা, সেই আমেরিকা দেশের 3 জন মাত্র ধনী লোক তাদের দেশের, এটাই এই অক্সফ্যামের যে রিপোর্টটার কথা বললাম তাতেই আছে, 50% মানুষের মানে আমেরিকান মানুষের যা সম্পদ, 3টে লোকের তার সম্পদ রয়েছে। সেই 3টে বাজে লোক কে কে? একজন হচ্ছেন বিল গেটস, আরেকজন আমাজনের মালিক জেফ বেজেস, আর একজন খুব বড় ইনভেস্টর ওয়ারেন বুফে। এবং এ মনে রাখতে হবে এরা 3জন কিন্তু আমেরিকার সবচেয়ে বড় দাতাও, এবং ওয়ারেন বুফেট তো হিলারি ক্লিনটনের জন্য প্রচুর টাকাই দিয়েছিলেন। এখন মুশকিল হচ্ছে যে এরকম একটা বাজে দেশ, আমেরিকার জিনি কোএফিসিয়েন্ট চীনের মতো অসাম্য, 3টে লোকই এত আছে আরও বড় বড় আছে, এরকম একটা অসাম্যের দেশে যেতে সারা পৃথিবীর লোক উৎসুক, কী করে আমেরিকায় ঢুকতে পারবো? আর আমেরিকায় একটা বাজে লোক এসছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি বলছেন কাউকে ঢুকতে দেবে না, তাই নিয়ে আমাদের কত কান্নাকাটি, এবং তিনি তো বলেছেন আরও কিছু বের করতে যাবে। সুতরাং এই অসাম্য দারিদ্র এই সমস্ত ব্যাপারগুলো একটা অক্সফ্যামের স্টেটমেন্ট থেকে বুঝে নেওয়া যায় না, তাকে অনেকভাবে মানতে হবে, দেখতে হবে, এবং কোনো একটি সরকার বা লোকের গায়ে চাপিয়ে দেওয়াটা তো আরও মজার ব্যাপার। এবং বিশেষত অক্সফ্যাম একটি চ্যারিটি অর্গানাইজেশন, অক্সফ্যাম তো নিজে কোনো কিছু আয় করে না, এই যারা অধিক আয় করে তাদের কাছ থেকে দান টান নিয়েই অক্সফ্যাম চলে। সুতরাং তাদের একটা চকচকে রিপোর্ট দরকার, যেখানে দারিদ্রকে খুব বড় করে রাখা দরকার, ইত্যাদি ইত্যাদি। তারা করেছেন, দাবসের আগে করেন, ভালো কথা, তারা এগুলো মনে করে দিচ্ছেন। কিন্তু আমরা আমাদের যে ডিসিশন, আমাদের যে ইকোনমিক মডেল, ইকোনমিক গ্রোথ, এগুলো কোনো একটা এনজিও রিপোর্টকে কোনো বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। আর বিশেষত ওই তো বললাম যে একটি সরকারের 1 বছরের একটা পারফরমেন্সের ওপর সেই সরকারকে বিচার করা, এটা একেবারেই ঠিক নয়। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে, আমরা এই আয় করাটাকে, আমি এই সরকার টরকারে যাচ্ছি না, আমি এবার দেশীয় আন্তর্জাতিক স্তরে একেবারে বঙ্গীয় জায়গায় চলে আসছি, যেটা আমাদের বাংলার মানুষদের একটা বিশাল এই যে বড় আয় করাটা একটা বড় অন্যায় বুঝছেন। ওই একটা টাকা মাটি মাটি টাকা শুনেছিলাম, কিন্তু আমাদের টাকা মাটি মাটি টাকার সময়ে আরেকজন মানুষ বাংলায় ছিলেন, সেই ভদ্রলোকের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যে এত দান করেছিলেন তার মূল কারণ তিনি একটা ভালো ব্যবসা চালাতেন, তার বইয়ের ব্যবসা থেকে বিরাট আয় ছিল। সুতরাং আয় করাটা খুব একটা খারাপ কিছু নয়, আমাদের দেখতে হবে এই আয়ের যারা করছেন তারা কর দিচ্ছেন কি না, তারা অন্য কিছু সুবিধা দিচ্ছেন কি না, এবং অবশ্যই আমাদের সুযোগ দেখতে হবে যে অসাম্য কী করে কমানো যায়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এটা একটা বড় সমস্যা। দেখবেন সত্যজিৎ রায়ের নায়ক সিনেমাটা দেখবেন, সত্যজিৎ বাবুর নাম করা সমস্ত ছবির প্রযোজক হচ্ছেন একজন অবাঙালি ব্যবসায়ী আর ডি বনসল, আর ওই নায়কের প্রথমেই একজন অবাঙালি ব্যবসায়ী, সম্ভবত মারোয়ারি ব্যবসায়ী বলা হয় সিনেমায় যাদের, তিনি এলেন, নায়ক তাকে চেক নিয়ে এলেন, তিনি তাকে বেশ একদম বিশ্রী করে প্রত্যাখ্যান করে দিলেন, আর পরে ছবিটা দেখাচ্ছেন সেই নায়ক পাপবোধে ভুগছেন কেন তিনি এত টাকা করেছেন। নায়ক যদি অনেক টাকা করতেন তাহলে আমাদের টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিটা বাঁচত, তাদের হায়দ্রাবাদ মুম্বাই বা চেন্নাইয়ে দৌড়তে হতো না। অর্থাৎ আয়ের বিষয়টির সঙ্গে অসাম্য, সঙ্গে দারিদ্র অসাম্য এইভাবে গুলিয়ে দিয়ে কোনো একটি সরকারকে টার্গেট করলে, সে যে সরকারই হোক না কেন, আমাদের আসল বিষয়টা পৌঁছানো যাবে না। তাহলে সবকা সাথ সবকা বিকাশের কী হলো, গেরুয়া মনের কী হলো? প্রথম কথা হচ্ছে যে এটা অর্থনীতিবিদদের কাছে চ্যালেঞ্জ যে একই সঙ্গে অসাম্য কমবে এবং দারিদ্রও কমবে, তাহলে তার জন্য কী প্রক্রিয়া হতে পারে, কী বিষয়টি হতে পারে, এটা অর্থনীতিবিদদের কাছে একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ, পলিটিশিয়ানদের কাছে একটা ডাইরেক্ট চ্যালেঞ্জ। আর গেরুয়া মন
গেরুয়া মন ছাড়া ভারতের উন্নতি করা সম্ভব নয়, কারণ গেরুয়া মন হচ্ছে 5000 বছরের ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির ধারক বাহকের মন। সেইটা করলেই ভারতের সমস্ত মন বোঝা যাবে এবং নরেন্দ্র মোদী সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছে। নমস্কার। ধন্যবাদ মহিতদা। আমার প্রস্তাবের পক্ষে শেষ বক্তা অর্থনীতিবিদ, কিন্তু যার বিন্দুমাত্র অর্থনীতির জ্ঞান নেই, বাজারে যেতে হয়, সেই মানুষটিও জানেন যে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। 2014 সালে ক্ষমতায় আসার আগে বিজেপি দলের প্রতিশ্রুতি ছিল যে ডলারের দাম 40 টাকায় নামিয়ে আনব। আজ ডলারের দাম প্রায় 65 টাকার কাছাকাছি। ঠিক তেমনই নরেন্দ্র মোদীর শাসনকালে পেট্রোপণ্যের উৎপাদন শুল্ক একবার নয় 9-9 বার বেড়েছে, আর কমেছে মাত্র একবার। আর আন্তর্জাতিক বাজারের অজুহাতটাও এখানে দেওয়া মুশকিল, কারণ তার আমলে প্রায় পুরোটাতেই অপরিশোধিত তেলের দাম একেবারে তলানিতে ছিল, আর দরিদ্র মানুষের জ্বালানি সেই কেরোসিন। 2011 সালে মনমোহন সিংয়ের সময় দাম ছিল 12.83 টাকা, আজ প্রায় দ্বিগুণ 24.94 টাকা। অথচ দেখুন, 2011 সালের গোটা দেশে রেশনের মাধ্যমে কেরোসিন বণ্টিত হতো 80,000 কিলোলিটার, আর এতদিন পরে জনসংখ্যা এত বাড়ার পরও 2018 সালে সেই 80,000 কিলোলিটার কমে দাঁড়িয়েছে মাত্র 58,000 কিলোলিটার। গরিব তারা অক্ষত আছে, সেই উদ্বেগ নিয়েও আজকের প্রস্তাব। নিঃসন্দেহে পরের বক্তা অর্থনীতিবিদ, তিনি আরো বলবেন। নমস্কার। আমি একটু রাজনৈতিক আবেগ থেকে দূরে চলে আসছি, মোদী ভোজনেরও প্রয়োজন নেই আমার ভোজনের। অক্সফ্যামের রিপোর্টটা নিয়ে সবাই আলোচনা করেছে, আমি দুটো জিনিস একটু শুধরে দিতে চাই ওই তথ্যটার ব্যাপারে। একটা হচ্ছে যে বলা আছে যে 1% মানুষ ভারতবর্ষে গত বছরে যেই বাড়তি ধন বা সম্পদ তৈরি হয়েছিল তার 73% পেয়েছেন, অর্থাৎ ইনক্রিমেন্টাল অ্যামাউন্টটা, এবং তার আগের বছর এই সংখ্যাটাই যেটা সুমনবাবুও বলছিলেন 58% ছিল। তাই একদিকে দেখলে, আমি ওই মারপ্যাচটায় যাচ্ছি না, 58 থেকে 73 যে বৃদ্ধিটা এটা কিন্তু কম্প্যারেবল। সেইটা কিন্তু চিন্তার ব্যাপার যে অসাম্য ওই ইন্ডেক্সটার টার্মসে নিঃসন্দেহে বেড়েছে। দ্বিতীয়ত একটা ইয়ে আমার মনে হয় মোহিতবাবু একটু গুলিয়ে ফেলছেন যে আয় আর সম্পদ কিন্তু এক না। ধরুন জমি যদি আপনার থাকে সেটা আপনার সম্পদ, জমির থেকে আয় আসে ফসল ফলিয়ে সেটা বিক্রি করে বা অন্য কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি করে, তা এইটাই কিন্তু আয়ের কথা বলা হয়নি। এবং উনি জিনি কোএফিসিয়েন্ট নিয়েও যেগুলো বলেছেন সেগুলো কিন্তু আয়ের বৈষম্য বা অসাম্য নিয়ে বলে। এখানে অক্সফ্যামের রিপোর্টগুলো কিন্তু ওয়েলথ বা সম্পদ নিয়ে বলছে। অলরাইট, ওয়েলথের কিন্তু একটা কোনো সময়ের মাপকাঠি থাকে না। আপনি যদি জিজ্ঞেস করেন তোমার ওয়েলথ কত, আমি যদি একটা বলি যে 5 কোটি টাকা মানে হয়, মানে বুঝতে পারবেন। আপনি যদি জিজ্ঞেস করেন তোমার আয় কত, আমি যদি বলি 2 লক্ষ টাকা, আপনি বুঝতে পারবেন না, জিজ্ঞেস করবেন সেটা দৈনিক না মাসিক না বার্ষিক, কেমন। তো তাই জন্যে এটা সম্পদের কথা বলা হয়েছে। এটা বিকাশবাবু আগেই বলেছেন, ওমপ্রকাশবাবুও বলেছেন, আমার পূর্ব বক্তারা, এটা কিন্তু বিশ্বব্যাপী একটা ট্রেন্ড। এটা নিয়ে বহু নামি দামি অর্থনীতিবিদ কাজ করেছেন। একজনের কথা হয়তো আপনারা শুনেছেন, টমাস পিকেটি বলে একজন ফরাসি অর্থনীতিবিদ, তিনি একটা এত বড় মোটা 700 পাতার বই লিখেছিলেন কয়েক মাস আগে, যেটার নাম ক্যাপিটাল ইন দ্য 21st century। হঠাৎ কার্ল মার্ক্সের কথা মনে হয়, ওনার বইটার নাম ছিল ক্যাপিটাল। এবং এই বইটা একেবারে ইকোনমিক্সের কচকচানি এবং তথ্যে ভর্তি, তার সত্ত্বেও সেটা 1 বছরের মধ্যে 32টা ভাষায় ট্রান্সলেটেড হয় এবং সেটা ভীষণভাবে বিক্রি হতে থাকে। কোথায় একটা মানুষের মনে ওই অসাম্যের বিশ্লেষণটা ধরেছে, মানে যারা অর্থনীতি বোঝেও না তারা কিনে নিয়ে যাচ্ছে, বেস্ট সেলার লিস্টে ছিল। কি বলেছেন উনি, এটার এই যে এই তথ্যটা আছে, এবং এটা যেটা বললেন মোহিতবাবুই বললেন যে আমেরিকায় ওই 3 জন নাম করা লোকের হাতে 50%। ইনফ্যাক্ট ওই যদি আমরা দেখি যে টপ 10% আমেরিকায় কতটা ধন আছে, সেটা হচ্ছে 85%, এবং যদি তার 0.1% নিই
সেটা হচ্ছে গিয়ে 50% প্রায় ওই 4-5টা মুষ্টিমেয় কিছু লোকের। এর মধ্যে যারা আছেন, আমি পরে ফিরে আসবো আবার এই ব্যাপারটায়, এদের অনেকের নাম আমরা শুনিনি, এরা কিন্তু নেসেসারিলি বড় শিল্পপতি নন, এরা পুঁজির বাজারে খেলেন। ওয়ারেন বুফে একজন, যেরকম ওয়ারেন বুফে টাইপেরই অনেক লোক আছে যাদের কিন্তু তারা পত্রিকার প্রথম পাতায় না এলেও এদের রাজনৈতিক প্রভাব অসীম, যেটাকে আমেরিকায় এখন বলা হচ্ছে ডিপ স্টেট। তারাই তৈরি করেন রাজনৈতিক নীতি, অর্থনৈতিক নীতি, একটা দেশের সরকারকে নিয়ন্ত্রণে রাখেন। সেটা আমাদের দেশেও সত্যি, সেটা আমেরিকাতেও সত্যি, সেটা চীনেতেও আজকে সত্যি। এর মানেটা কি হচ্ছে তাহলে? এটাই যদি অসাম্য হয়, আমাদের দেশের আরেকটা তথ্য আমি বলে দিই, যেটা অনেক সময় বলা হলো গরিব চাষি, চাষিদের নিয়ে অনেক কথা হয়েছিল। অক্সফামের রিপোর্টেই আমি দেখছিলাম একটা জায়গায় আছে যে ভারতবর্ষে আজকে যদি ন্যূনতম মজুরির যে কৃষি শ্রমিক, কৃষিক্ষেত্রের শ্রমিক, তার যে আয়, এবার যদি তাকে আজকের সবচাইতে দামি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার ভারতবর্ষে যে আছে, ভারতবর্ষে, আমেরিকার কথা বলছি না, তার মাইনেটা রোজগার করতে হয় সেই শ্রমিকটিকে, কৃষি শ্রমিককে 941 বছর পরিশ্রম করতে হবে টানা। সেই বাইবেলে মেথুসালার মতো তার আয়ু হতে হবে, 966 বছর বয়স হলে তাহলে হয়তো সে 941 বছরে পাবে। কিন্তু এটা কেন, এটা নিয়ে আমি নরেন্দ্র মোদীতে যাচ্ছি না, ইনফ্যাক্ট আমি আরেকটু 5000 ঐতিহ্যেও যাচ্ছি না, আমি আরেকটু সামনের দিকে তাকাচ্ছি। কেন, আমরা তো নিজেদের জীবন, আমাদের এখন আমার বয়স হয়ে গেছে, আমাদের ছেলে পুলে নাতি নাতনি এদের নিয়ে বেশি চিন্তা করব। তাহলে দীর্ঘমেয়াদী সম্মুখে যদি তাকাই তাহলে এর ইঙ্গিতটা কি? এটার একটা সাংঘাতিক ইঙ্গিত আছে। আমি প্রথম ইঙ্গিতটা খুব ভালোভাবেই বলে দিচ্ছি, যেটা আমার মনে হয় সবাই প্রায় বলেছেন, আমার পূর্ব বক্তারা আমার দলের, যে অসাম্য বৈষম্য বাড়লে ওই যে গরিব মানুষ, সুমন বললেন 1% তাদের সম্পদ বৃদ্ধি হয়েছে 50% লোকের গত এক বছরে, এদের অবভিয়াসলি এদের স্বাস্থ্য, শিক্ষা, আবাস, থাকা খাওয়া, আত্মমর্যাদা, নতুন চাকরি, তাদের ছেলেদের কি হবে, তাদের মেয়েদের কি হবে, এই নিয়ে অবভিয়াসলি, এটা নিয়ে খুব বিশ্লেষণেরও দরকার নেই, তাদের অবস্থা ভালো নয়। আয় বৃদ্ধি হতে পারে, যদি কথার মারপ্যাঁচে যাই, যদি 1% আয়ে যদি দেখি যে 1000 টাকা মাইনে পেত, তার 1100 টাকা মাইনে হয়েছে, বুঝতেই পারছেন আজকের বাজারে তাতে কিচ্ছু হেরফের হবে না। কিন্তু যদি পরিসংখ্যান চান, হ্যাঁ 10% বেড়েছে তো, 100 থেকে 1100 হয়েছে, 10% বেড়েছে, কিন্তু অ্যাবসলিউট মানটাকেও দেখতে হবে। কিন্তু আমি ফিরে আসছি যেটা, আমি সেই বড় যে ইঙ্গিতটার কথা অর্থনীতিবিদরা আজকে আলোচনা করছেন, সেটা হচ্ছে যে এটা কখন হয় একটা সমাজে, এই যে এই বৃদ্ধিটা, এটা দেখা যাচ্ছে পিকেটির মতে, এটা ধনতন্ত্র বলে যেই আর্থিক ব্যবস্থাটাকে আমরা জানি, যেটাকে মার্কেট ইকোনমি বলা হয়, নানান রকম নামে বলা হয়, এটার সূত্রপাত থেকেই কিন্তু এই প্রবণতাটা ছিল। একমাত্র তার একটা ব্যতিক্রম ঘটেছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে, এটাও সুমন একবার ইঙ্গিত করলো যে আমাদের দেশে 1947 থেকে 1980 অবধি এই অসাম্য কিন্তু একটু কমেছিল, ছিল অনেকটাই কিন্তু কমের দিকে ছিল, আবার 80-এর পর থেকে বাড়তে আরম্ভ করেছে। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ বা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর ভারতবর্ষ না, এটা গোটা পৃথিবীর ধনতন্ত্রের একটা বিকাশের একটা ইঙ্গিত। এটা কখন হয়? খুব স্বাভাবিকভাবেই আমরা জিজ্ঞেস করতে পারি, কেন হয় ভাই? কেউ তো এরকমভাবে চায় না অসাম্য, কেন? এটা তো পলিটিক্যালিও ইনস্টেবিলিটি আনতে পারে, ওই যে পেছন থেকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের কথা একবার না মানতে পারলে আবার সাধারণ মানুষও তো খড়্গহস্ত হয়ে উঠে আসবে একদিন। এটা ঘটে যখন পুঁজির থেকে আয়, ওভারঅল আয় বৃদ্ধির হারের থেকে বেশি হয়, অর্থাৎ ক্যাপিটালের ইনকামের গ্রোথটা জিডিপি গ্রোথের থেকে বেশি হয়। তা
তার মানে যদি আমরা 60% 7.5% 10% যাই, পুঁজিপতিদের আয় কিন্তু তখন 15% 18% 20% বাড়ছে। এবং এইটা দেখা যাচ্ছে পৃথিবীব্যাপী। আবার বলতে পারেন যে ঠিক আছে, এ তো ভাই অর্থনীতির ক্লাস নিচ্ছিস, তাতে কি হলো? একটা জিনিস হলো, আপনাদের নাতিপুতিরা যখন আসবে আজ থেকে দুই প্রজন্ম পরে, যদি এই ট্রেন্ডটা চলে, উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন অনেক বেশি ইম্পর্টেন্ট হবে দেন আয় করা ধন। কিন্তু যেটার সেক্স অ্যাপিল বলতে পারি ক্যাপিটালিজমের ছিল, যে র্যাগস টু রিচেস স্টোরি, আজকে আমি ধীরুভাই আম্বানি একেবারে সাধারণ জায়গার থেকে উঠে, রাজনৈতিক ব্যাপার না, চাল আর থেকে প্রধানমন্ত্রীর যাত্রাটা বলছি না, আমি বলছি ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে পেট্রোল ঢালতেন, সেখান থেকে তিনি একটা শিল্পের এম্পায়ার বানিয়েছিলেন, সেইটা আর সম্ভব হবে না। তখন কিন্তু মধ্যবিত্ত ছেলে টিসিএস এ চাকরি পেয়ে আমেরিকায় চলে গিয়ে ক্যান মেক ইট ইন টু সিলিকন ভ্যালি, এর সম্ভাবনাটা আরো অনেক ক্ষীণ হয়ে যাবে। বড়লোক হওয়ার উপায় কি? যদি বড়লোক পরিবারে জন্মে থাকি। এইটা আমার কাছে খুব ভয়াবহ, আমার কিরম রক্তহীন করে দেয়। একটাই কথা বলে আমি শেষ করছি, এইটা যখন যারা বুঝতে পারছে, যারা কাছ থেকে দেখছে বুদ্ধিসম্পন্ন ম্যানিপুলেটিভ ক্ষমতা সম্পন্ন কিছু মাঝভিতে লোক, তারা তখন দেখবেন যে চট জলদি রোজগারটা হচ্ছে কোনো রকমের সম্পদটা বৃদ্ধি করার, সেটার জন্যে যা করতে হয় করব, চট করে সম্পদটা বৃদ্ধি হলে আমার নাতিপুতি খেয়ে যাবে, আমি হাড় ভাঙা খাটনি খাটলে আমার নাতিপুতির কোনো ভবিষ্যৎ নেই। শেষ করছি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনুপ সিনহা মহাশয়, যে আমাদের এই আলোচনাটাকে বাস্তব থেকে ভবিষ্যতে প্রেক্ষিতে নিয়ে যাওয়ার জন্য। আমার ডান দিকের বক্তারা অবশ্যই বলবেন যে এই জামানাতেই সেন্সেক্স 36,000 ছাড়িয়েছে, নিফটি রেকর্ড করে 11,000 অতিক্রম করেছে, এটা ইতিহাস। আর যেদিন এই অক্সফ্যামের রিপোর্ট আমাদের সামনে এলো, সেদিন আরেকটি খবরও ছিল, গ্লোবাল সিইওদের একটি সমীক্ষায় ভারত জাপানকে ছাড়িয়ে পৃথিবীর পঞ্চম সবথেকে আকর্ষক বিনিয়োগের ঠিকানা হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং কেউ বলতেও পারেন যে রূপলি রেখাও আছে। দেখা যাক আমার শেষ বক্তা প্রস্তাবের বিপক্ষে অম্বুজ মহান্তি কি বলেন। শুভ সন্ধ্যা, আমি শেষের বক্তা। আমরা জানি একটা কথা আছে যে পিতার পুণ্যে পুত্রের জয়, তার থেকে যদি ডিরাইভ করি তাহলে পিতার পাপে কি বলতে পারি পুত্রের ক্ষয়? স্বাধীনতার পর 70 থেকে 71 বছরে পা দিয়েছে, বিজেপি শাসন করেছে বাজপেয়ীজির সময় কয়েক বছর, আর সবে এই 3-4 বছর শুরু হয়েছে মোদিজির সময়। তাহলে এই যে দীর্ঘ সময় ধরে যে পুঞ্জীভূত পাপ, তার দায় কে নেবে? আপনারাই জানেন কার নেওয়া উচিত। সময় কম, ভেতরে ঢোকার দরকার নেই। দেশের যে সমস্ত রাজ্যগুলো তৈরি হয়েছিল কিসের বেসিসে তৈরি হয়েছিল? মেইন ছিল কাস্ট আর ল্যাঙ্গুয়েজ আর রিলিজিয়ান, এইগুলো কনসিডারেশনে ছিল। এইগুলো কি কনসিডার করার কথা? এইভাবে দেশটাকে পার্টিশন করে টুকরো টুকরো ভিউতে দেখা হয়েছে, দেশটাকে ফিজিক্যালি টুকরো তো করাই হয়েছে, সেটা আমি আর বলবো না। আমরা জানি না জিন্না, নেহরু এবং আবদুল্লাজি তারা রিলেটেড ছিলেন কিনা। এক টুকরো পাকিস্তান পেল, আরেকটা টুকরো কাশ্মীর আরেকজনের, ভারত থাকলো, এইভাবে ভাগাভাগি করে নেওয়া হলো। তার পরিণতি আজকে কোথায়? আজকে দেখছেন না এই একটা সিনেমা নিয়ে কি চলছে, রিলিজিয়ান নিয়ে সুড়সুড়ি। এমন একটা সময় এসছে, একটাই কথা বলা যায়, এই ভারতবর্ষে যাই হোক না কেন, মিল, এই বিভিন্ন ধরনের মিল হয়, ভেজিটেরিয়ান মিল, হালকা ভেজিটেরিয়ান মানে এক পর্যন্ত চলে, তারপর চিকেন মিল, এরপরে খুব শিগগির চালু হবে হিন্দু মিল, হিন্দু মিল। আশ্চর্য শিল্প, কি শিল্প? আগে ঠাট্টা করে লেখে বলতেন নাকি চপ শিল্প, এখানে নাকি চপ মুড়ির শিল্প হয়, এখন নতুন শিল্প বেরিয়েছে চপ শিল্প, খুব বেশি বাড়াবাড়ি করবে না, শিল্প হচ্ছে চপ শিল্প। একটা সিনেমা নিয়ে কি না চলছে, কিসের সিনেমা? যে ইতিহাসকে বিকৃত করতেই হবে, শিল্পীদের এখন এত ক্যালিবার,
এত বড় বড় শিল্পী যে ইতিহাস বিকৃত করে মানুষের বিশ্বাসে আঘাত না দিয়ে সম্ভব নয়, কিন্তু সেই বিশ্বাস আবার দেখুন দুর্গাপুজো হয় এই ময়দানে হয় কার্নিভাল, কিসের বিশ্বাস? মাটির ঠাকুরকে নিয়ে কেন এত নাচানেছি? তাহলে যদি আপনার বিশ্বাস থাকে অন্যের বিশ্বাসে কেন ঘা দেন? যাক আমি এসবে যাবো না, অন্য টপিকে যাবো না, আজকের টপিকে আসি। আজকের এই যে দেশকে বিভিন্ন ভিউ থেকে দেখা, রিলিজিয়ান বেসড, কাস্ট বেসড, এটসেট্রা এটসেট্রা, এতে কি আমাদের লাভ হয়েছে? কিচ্ছু লাভ হয়নি। গুজরাটে ইলেকশন হলো কিসের উপর? হজ। হজটা কি? একটা হার্দিক প্যাটেল গ্রুপ, আরেকটা হচ্ছে অল্পেশের গ্রুপ, আরেকটা হচ্ছে জিগনেশের গ্রুপ, সব হচ্ছে কাস্টের বেসিসে। কি ভিউ পয়েন্টটা কি? ভিউ পয়েন্ট এইটাই যে এই ছোটো ছোটো গ্রুপগুলো যেন চাপের মধ্যে ভয়ে পড়ে ইউনাইটেড থাকে, এদের একটু করে তোষণ করব, এক ছিপে আমি সমস্ত ভোট পেয়ে যাব। এই চলে এসছে আজ থেকে 70 বছর। তার পরিবর্তে বলা হয়েছে এসো আমাদের ভারত এক, সব ভারতীয় এক, আমাদের একটাই স্লোগান। আপনারা হয়তো ভাববেন, ভাব খুব শীঘ্র দেখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত স্লোগান, সবচেয়ে মানুষের কাছে পছন্দের স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ। এই তো কথায় এর মধ্যে দোষের কি হলো? আচ্ছা এবারে বলুন তো উন্নয়ন, তাহলে দেখা যাক একটু সম্পূর্ণ ভুল একটা স্লোগান দেওয়া হয়েছে। সরি ফর দি স্টেটমেন্ট, অনুপ কিছুটা আমার সঙ্গী, আইএমএ সঙ্গী, দুজনেই রিটায়ার করেছে, একসাথে 25 বছর কাটিয়েছে, উনি কারেকশন করে দিয়েছেন, তার মধ্যেও ভুল আছে কিছু। মানে ভারতে যে 73% গ্রোথ দেখা যাচ্ছে বড় লোকেদের, এক বছরের গ্রোথ 73% যে ইনকাম হয়েছে 16 থেকে 17, তার মধ্যে 73% এই বড় লোকেদের হাতে গেছে। আচ্ছা সারা পৃথিবীর সেই রেটটা কত? সারা পৃথিবীর রেট হচ্ছে 82%। সারা পৃথিবীতে ধনীদের হাতে এক বছরে 82% ওয়েলথ গেছে, এক বছরে যে আয় হয়েছে ওয়ার্ল্ডের রেট হচ্ছে 82%। তাহলে মাছ বিলো দ্য ওয়ার্ল্ড অ্যাভারেজ সেটা কিন্তু বলা হচ্ছে না, এটা সবটাই পলিটিক্যাল ভিউ। চায়নাতে একটা কোম্পানির গ্রোথ হচ্ছে 350%। আচ্ছা এই ফলগুলো কার? কে গাছ লাগিয়েছিল বীজ বৃক্ষ? কে করেছে ওপেন মার্কেট, ফ্রি ইকোনমি? পিছিয়ে গিয়ে বলা দরকার। আপনারা সবাই জানেন এই খেলা এগোতে হয়, পেছনে যায় না, টাইম স্কেলে পেছোতে পারি না। মোদিজির কোনো ক্ষমতা নেই 90-এর দশকে ফিরে গিয়ে এইগুলোকে ফিক্স করা। এই যে অ্যাসেট ডিস্ট্রিবিউশন, আমি এবার মেন পয়েন্টে চলে আসি, এই বৈষম্য কেন এসছে? প্রফেসর অনুপ সিনহা ডেসক্রাইব করেছেন, আমি কয়েকটা সামারি পয়েন্ট বলে যাব। 7-8টা পয়েন্ট আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি জানেন? লিকেজ। দেশের যা ওয়েলথ আসছে সেটা যদি আপনার ফুটো কলসি হয় সব বেরিয়ে যাবে। আপনারা জানেন সি ফর কি? সি ফর ক্যাশ। সি ফর কি? সি ফর করাপশন। অ্যানাদার সি কি? সি ফর কংগ্রেস। স্বাধীনতার পর থেকে চলে এসছে সেই যে ফুটো, বিশাল পরিচিত ফুটো কে করেছে? সেই পিতা। পিতার পাপে পুত্রের আজকে এই অবস্থা। সেই পিতা। আনএমপ্লয়মেন্ট, আপনারা জানেন আনএমপ্লয়মেন্ট 3 বছরে তৈরি হয়নি, কজ এন্ড এফেক্ট তৈরি হয়েছে 70 বছর ধরে সলভ করার চেষ্টা। আপনারা জানেন গভর্নমেন্ট চাকরি দেওয়ার উপায় নেই, কারণটা কি? সর্বত্র ভরিয়ে দেওয়া হয়েছে। এই রেল ধরুন না আপনি, একটা এক্সাম্পল, রেলের কোন মিনিস্টার বলেছিলেন যে রেল ICUতে গেছে? আর কে পাঠিয়েছিলেন? যিনি পাঠিয়েছিলেন তার নাম আপনারা সবাই জানেন, কারণ সেই এমপি বলার পর চাকরি গেছে, যে ICUতে রেল পাঠানো হয়েছে চাকরি গেছে। সুতরাং আমি আর বিস্তৃত আকারে বলবো না, গভর্নমেন্টে জব তৈরি করা সম্ভব নয়, প্রাইভেটাইজেশন সম্ভব। তাই মোদিজি কী করেছেন? মুদ্রা যোজনা, 9 কোটি লোন স্যাংশন হয়েছে। এক একটা লোনে যদি এক একজন 2টো করে চাকরি তৈরি করে নিজের একটা আর একটা করে এমপ্লয় করতে পারে, তাহলে কত হবে? 18 কোটি হবে। আমি ক্লেম করছি না সবকটা সফল হবে, তার মধ্যে যদি 50% সফল হয় তাহলে কি বছরে 1 কোটি জব হলো না? আপনারা এই ভাববেন সেটা। আসুন তারপরে ট্যাক্স ইভেশন। ট্যাক্স দেবো না, ব্যবসা করবো ট্যাক্স দেবো না। জিএসটি চালু করার পর ফিগার শুনেছেন যে 50% রাইজ হয়েছে ট্যাক্স কালেকশানে, সে জিএসটি 17 বছর ধরে আটকে রাখা, চালু করার পর তার ফল আসতে শুরু করেছে। তারপর আসুন ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আমি এই জিএসটি বলতে চাইছি, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা শুনেছেন যে আমাদের 18 লক্ষ নতুন ট্যাক্স পেয়ার পাওয়া গেছে,
তারপর আসুন এগ্রিকালচার, এগ্রিকালচারে কি বাকি আছে, সে সয়েল টেস্ট বলুন, সে ফসল বিমা বলুন, সে আপনার কৃষকের হেলথ ইন্স্যুরেন্স বলুন, কৃষকের মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার লাইফ ইন্স্যুরেন্স বলুন, অসংখ্য প্রজেক্ট, টোটাল প্রজেক্ট কটা চলছে, 151টা। তারপরে আসুন কী কী মেজার নিলে এই ডিস্ট্রিবিউশনটা তাহলে ভালো হবে, এই আনইকুয়াল গ্রোথ হবে না। মেজারে এক নম্বর বলতে পারি পেমেন্ট অফ বোনাস, যে যারা পুয়ার এমপ্লয়িজ তাদের যাতে বোনাস সিস্টেম হয়। আপনারা জানেন কী ধরনের সিস্টেম চালু হয়েছে, এক একটা ইনস্টিটিউশনে আমি আর নাম করবো না যেখানে আছে, ওপরে যারা ডিসিশন মেকার তারাই ঠিক করে নেন যে কতটা ওনাদের ইনস্টিটিউ হওয়ার কথা। আর লেবার ক্লাসের কী অবস্থা এখন আপনারা এখানে সবাই জানেন, কিছুদিন আগে ঘটেছে সিভিক পুলিশ কত মাইনে পায়, 3,000, 4,000, 5,000, তারা পুলিশের থেকেও বাসের চেয়েও কঞ্চি দড় গিয়ে খুন খারাপি করে দিচ্ছে, 3,000, 4,000, 5,000 টাকা মাইনে, পারমানেন্ট জব নেই। সর্বোচ্চ নেত্রী বলছেন হ্যাঁ ঘেউ ঘেউ করিস না, কি ব্যাপার ঘেউ ঘেউ কিসের, এই টিচার বলুন ডাক্তার বলুন তারা কে, স্টেট এমপ্লয়ি, যে ডিএ পাওয়া যাবে না, ডিএ চাওয়ার জন্য বলা হচ্ছে ঘেউ ঘেউ করিস না, সেখানে কোনো আন্দোলন হয়নি। আসুন আপনি ল্যান্ড সিলিং নিয়ে, ল্যান্ডের ডিস্ট্রিবিউশন, ল্যান্ডের ডিস্ট্রিবিউশন দেখবেন, আমি সময় কম তাই আমি টাচ করে বেরিয়ে যাব, যে দেখবেন যে 17% লোকের হাতে আছে 72% ল্যান্ড, আর 72% উল্টোটা আমি বললে আরও বেশি অ্যাট্রাক্টিভ, 72% লোকের হাতে আছে, আমি ঠিক আছে রং স্টেট করেছি, 72% লোকের হাতে আছে মাত্র 17% লোক ল্যান্ড, বাকি 28% হাতে বাকিটাও রয়েছে। তার মানে কি ল্যান্ডের ডিস্ট্রিবিউশন এই পিতৃকুল যারা আগে ছিলেন এইভাবেই করেছেন। সেলফ এমপ্লয়মেন্ট মুদ্রা ব্যাংক আমি বলেছি, ট্রান্সফার অফ পেমেন্ট, ডাইরেক্ট ট্রান্সফার অফ ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, জানেন এই যে আপনার ফার্টিলাইজার সাবসিডি বলুন, কেরোসিন সাবসিডি বলুন, এই করে দেখা গেছে কোটি কোটি ফলস ক্লেম। এই যে স্কুলে বাচ্চাদের খাওয়ার সব ফলস, 30টা স্টুডেন্ট দেখা যাচ্ছে 300 জনের বিল, 55,000 কোটি থেকে 60,000 কোটি টাকা সেভিংস হয়েছে এক বছরে, এইগুলো হচ্ছে মেজার, সবকটাই শুরু হয়েছে। এডুকেশানে আসুন, ভালো করেই জানেন ক্যালকাটা ইউনিভার্সিটি কী বিখ্যাত ছিল, তার আজকে কী চলছে, সব ফেল, মাস ফেল, পেটাও শিক্ষক পেটাও অফিসার পেটাও, এই তো চলছে পাশেই। হেলথ, ডাক্তার দু রকমের হয়, পাস করা ডাক্তার, বুড়ো ডাক্তার, সেটা বেঙ্গলেই অ্যাভেলেবল। আপনি দেখুন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কোন জায়গায় পৌঁছে, আমরা একটা তৈরি হওয়া ইন্ডাস্ট্রিকে আমি ডিনামাইট উড়িয়ে দিলাম, দিয়ে এখন বসে বলছি যে গ্রোথ ঠিকমতো হচ্ছে না, ইকুয়াল হচ্ছে না। এবারে আসি আমি যে পপুলেশনের গ্রোথে আমরা খুব ফাস্ট, পপুলেশন হু হু করে বেড়ে যাচ্ছে, কী কম্পিটিশন জানেন, এই যে আমি হিন্দু টার্মটা বললাম, অপোজিট যদি দেখেন ফিলোসফি হচ্ছে শিক্ষিত হিন্দুর মধ্যে রিডিউস দ্য ফ্যামিলি বাই হাফ, হাজব্যান্ড ওয়াইফ একটা চাইল্ড, অন্য দেখবেন অনেক রিলিজনের বলবে যে ডাবল দ্য স্কিম, হাজব্যান্ড ওয়াইফ অ্যাটলিস্ট ফোর চিলড্রেন। এই ওই কী হচ্ছে, আপনার পপুলেশন এমন অ্যানুয়ালি গ্রোথে বাড়ছে, তার হচ্ছে কি কোয়ালিটি পপুলেশন আপনি পাচ্ছেন না, পাচ্ছেন যদি আপনি কোটি কোটি চোর পান, কোটি কোটি দুষ্কৃতি পান, কোটি কোটি এটা পান ওটা পান, তা কি আপনি গ্রোথ হ্যান্ডেল করতে পারবেন, পারবেন না, এই আনউইল্ডি গ্রোথ। আরেকটা হচ্ছে কি জানেন, সমাজকে শেষ করে দিচ্ছে টিম, TIM, ফর ফার্স্ট কী হচ্ছে টেরোরিস্ট, চতুর্দিক থেকে ঢুকছে, সেকেন্ড কি খুব দুঃখের ব্যাপার, আই ফর ইন্টেলেকচুয়াল, কিছু গ্রুপ অফ ইন্টেলেকচুয়াল তারা সামান্য কিছু বেনিফিট পেয়ে সেজে গুজে এসে বলবেন, সরকার পক্ষ যা বলবে সেটা বলে দিয়ে চলে যাবেন, নাটকের মতো আসবেন বলবেন চলে যাবেন। থার্ড অ্যাটাক আসছে, খুব সরি আমি সুমনবাবুর সামনেই বলছি, হি মে নট বি পার্ট অফ ইট, মিডিয়া অ্যাটাক, মিডিয়া শুধু প্রচার করে যাচ্ছে, দে আর অলসো গেটিং বেনিফিটস, এই হচ্ছে অ্যাটাকের গল্প বললাম। তাই আমি বলছি ঘাবড়ানোর দরকার নেই, যে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে এই সবে 3.5 বছর, তাতেই মোহিতবাবু যেটা বললেন সমস্ত মেজারে আমরা কবি এগিয়ে আসছি, সমস্ত মেজারে ভারতবর্ষ পৃথিবীতে এগোচ্ছে। তাই বলবো যে হার টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া গ্রোসিং, এরাই হচ্ছে ভারতবর্ষের গরিব, তারা ভয় পাবে না। এই যে নেতাকে ওরা পছন্দ করেছেন মোদিজিকে, সে চাওয়ালাই হোক আর যেই হোক, তাঁর উপর হাত তুলে আশীর্বাদ দেবে এবং ভারতবর্ষ এগোতে থাকবে। ছোট্ট একটা যেটা যদি আমি দিতে পারি, আপনি যদি দেখেন বললেন যে এই 90% ডোনেশন নাকি বিজেপির নেতারা পেয়েছে, নেট খুলুন দেখুন 10টা রাজনৈতিক নেতার নাম বলুন যারা ম্যাক্সিমাম টাকা পেয়েছে, তারা হচ্ছে 10 জনের মধ্যে 8 জন কংগ্রেস আর 2 জন কংগ্রেসের সাপোর্টার, লিস্ট আমার কাছে আছে, পড়তে গেলে টাইম নেই, সেটা পরে আমি আপনারা দেখলে পেয়ে যাবেন, 10 জন হচ্ছে কংগ্রেসের, 8 জন কংগ্রেসের পার্টনার্স।
ঠিক আছে, এটা দেখে নেবেন, সে দশজনই কিন্তু এইভাবে। তাই আমি বলছি বিবেকানন্দর কথা খেয়াল করে যে অ্যারাইজ, ওঠো জাগো, অ্যারাইজ অ্যারেক অ্যান্ড নট স্টপ টিল দ্য গোল ইজ রিচড। সেই গরিব বলে যে জিনিস তার যেন থেমে না যান, এই সেই নেতা যাকে আমরা পেয়েছি, যে আমাদের পথ দেখাবে। লাস্ট একটা কথা বলেই আমি শেষ করব, ভারতবর্ষে পলিটিক্যাল পার্টির সংখ্যা কত জানেন? 1866। যে কেউ দাঁড়িয়ে যাবে, শুধু বেনিফিট, রাজারাই গেছে, পার্টি এসছে, 1866। আজকে কিসের গণ্ডগোল, কেন এত চাঁচামেচি? মাদার টেরেসা নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার একটা কোট বলে আমি শেষ করছি, লোনলিনেস অ্যান্ড দ্য ফিলিং অফ বিং আনওয়ান্টেড ইজ দ্য মোস্ট টেরিবল প্রপার্টি। এই গরিবের জন্য নয়, ওই রাজনৈতিক দলগুলো আজকে দারিদ্রতায় ভুগছে, তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, তাই এই কথা বলা। তাই আমি আবার রিপিট করি, সবকা সাথ সবকা বিকাশ, এটা ভারতবর্ষের নয়, পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান হোক, শুধু আপনাদের আশীর্বাদে। নমস্কার, অনেক ধন্যবাদ অম্বুজবাবু। অম্বুজবাবু এই বিবেকানন্দর কথায় ওঠো জাগো বলছেন গরিবকে, আবার এই হাট্টি মাটিমের মতো মাথায় ডিম পাচ্ছে পাঠিয়ে দিচ্ছেন, এ বড় বিচিত্র। এইবারে রাউন্ডটা হচ্ছে অম্বুজবাবুর কথায় পিতাপুত্র সংঘাত, কার পাপে কার সর্বনাশ হয়েছে। কিন্তু আমার ছাত্র হিসেবে, অর্থনীতির ছাত্র হিসেবে একটা ছোট্ট কৌতূহল, যেটা খানিকক্ষণ আগে বলছিলেন যে 2015 সালে টমাস পিকেটি বইটা লিখেছিলেন, তার আগেই কিন্তু অকুপাই ওয়াল স্ট্রিট শুরু হয়ে গেছে। এই রকম হবে না তো যে এই অসাম্য কোথাও একটা আনরেস্ট, কোথাও ইনস্টেবিলিটি শুরু করে দেবে আমাদের এই ভারতবর্ষেও, যে ওই 1% হাতে যে 85% সম্পত্তি আছে সেটা জোর করে কেড়ে নিতে হবে? আমার ওপেন ফোরাম অনুভব, ডক্টর সেন। আমি ছোট্ট একটা উত্তর দিচ্ছি, এটা অসম্ভব কিছুই নয়, কিন্তু এটা অনেকটা ডিপেন্ড করবে যে স্টেট পাওয়ার যারা সরকারে আছে তাদের সাধারণ মানুষের মতামত দমন করার ক্ষমতাটা কতটা, তার উপরেই নির্ভর করবে। আমি টুক করে বলে নিই, অম্বুজ তিনটের কথা বলেছিল, একটা হচ্ছে টেরারিজম, আমার মতে নাগরিক হিসাবে বলছি, আমি তো কোনো পার্টি করি না, যে বিজেপি সরকার আসার পর কিন্তু রাইট উইং ইয়ে নিয়ে যেটা দাঙ্গা মারামারি এই হামলা, যারই দোষ থাকুক না কেন, এটা বৃদ্ধি পেয়েছে পরিসংখ্যানগতভাবে দেখা যাবে। ইন্টেলেকচুয়াল অনেক সময় কিছু মনে করো না অম্বুজ, একজন বললেন যে বিশ্বভারতীতে ইয়ে নেই, কেন নেই? আমার মনে হয় অনেকগুলো আইআইএম আইআইটি পদ খালি আছে, সাফিসিয়েন্ট ইন্টেলেকচুয়াল হয়তো পাওয়া যাচ্ছে না যাদের ওখানে বসানো হবে, এটা আমাদের মধ্যে হাসাহাসির একটা ইয়ে আছে, বা হয়তো পছন্দসই ইন্টেলেকচুয়াল পাওয়া যাচ্ছে না। আর মিডিয়াকে দমন করা হয়েছে, আমি সুমনবাবুর সামনেই বলছি, এটা নিয়েও তো সাধারণ নাগরিক হিসাবে আমাদের অনেক সন্দেহ দেখা দেয় যখন সন্ধ্যাবেলা খবরের চ্যানেলগুলো দেখি। এই চ্যানেল বলে আমি বলছি না কোনো বিশেষ চ্যানেল, আমার তো উল্টো মনে হয় যে সমস্তটাই একটা পোষ্যতার এবং বর্ষতার জায়গায় চলে আসছে না, তো সে প্রশ্ন আপনার কাছেও থাকবে। আমার আপনি যে কথাটা বললেন যে এই অসাম্য বাড়ছে, ওই একটা ফ্যাশন অকুপাই ওয়াল স্ট্রিট, হ্যাঁ, কিন্তু আমি চীনের উদাহরণ দিচ্ছি, বা অসাম্য বাড়ছে কিন্তু সঙ্গে সঙ্গে দেশের সমৃদ্ধি বাড়ছে। অর্থাৎ একসময় আমরা জানতাম শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, কিন্তু যে লোকটা এখন অনেক কিছু পেয়ে গেছে কিন্তু অসাম্যও বেড়েছে, সে লোকটার বাড়িতে আগে কিছু ছিল না, এখন তার টিভি ফ্রিজ মাইক্রোওভেন আছে, কিন্তু দেখেছে আবার আম্বানি আরো তিরিশ, কি ওইগুলো ছেড়ে দিয়ে রাস্তায় নামবে? আপনি আপনি চীনের কথা বললেন তো, কমিউনিস্ট চীনে যেহেতু সরকারি সংবাদ মাধ্যম কোনো খবর বাইরে আসে না, কিন্তু দেখুন একাধিক বিদেশি পত্রপত্রিকা গত কয়েক মাসে লিখছে যে গ্রামের অবস্থা এত খারাপ যে তারা শহরে আসছে, জোর করে তাদের শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গুলি চলছে, লাঠি চলছে, ডেমোক্রেসি নেই, এটা সমস্যা আমি মানছি, কিন্তু খবর তো আমি আপনি পাবো না। সামগ্রিকভাবে চীন গত 30 বছরে যে সমৃদ্ধির পথে এগিয়েছে, এবং আপনি যদি মানে ডেমোক্রেসি পার্টটা ছেড়ে দেন, সেখানে ধরুন একদিন একটা অত বড় ড্যাম করে ফেলা হলো, আমাদের এখানে মেধা পাটকার বিখ্যাত হয়ে গেলেন, তিনি কিন্তু ড্যামটা থামাতে পারেননি, কিছুই করতে পারেননি, কিন্তু একজন প্রতিবাদী মানুষ হিসেবে কিন্তু সব জায়গায় হয়েছেন। আর চীনে উল্টো একজন মহিলা লিখেছিলেন, তিনি বলে এখনো জেলে আছেন। প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে যে চীনের যে 30% মানুষ বিলো পভার্টি লিখছেন সেটা কমে গেছে 8%। সুতরাং এই যে বিষয়টা যে
আমি যেটা মানে একটা জিনিস আমি অনুভবকে বলছি, যেটা অক্সফ্যাম রিপোর্টেও রয়েছে, যেটা প্রবলেম অফ ইনহেরিটেন্স। এই যেমন এই উনি ওখানে ওইটাতে এক্সাম্পলও আছে, ওই ফ্রেঞ্চ বা মোটর গাড়ি কোম্পানির যে ছেলে মেয়ে তারা একসঙ্গে একবারে কত হাজার বিলিয়ন হয়ে গেল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইনহেরিটেন্স মিন্স প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে? এখন এই ইনহেরিটেন্সের বিষয়টাকে ইকোনমিক্যালি কী করে সলভ, যেমন আমেরিকাতে ইনহেরিটেন্স অ্যান্ড ট্যাক্স ভেরি হাই, তারা যে অনেকেই ফিলান্থ্রোপিস্ট হন আমেরিকানেরা, তার একটা কারণ হচ্ছে ইনহেরিটেন্স ট্যাক্সের জন্য। কিন্তু মুশকিলটা হচ্ছে এই, যদি ইনহেরিটেন্সের ব্যাপারটা না থাকে তাহলে কি মানুষ আরও কাজ করবে, সে আরও ধরুন একটা সম্পদ বাড়াচ্ছে ইত্যাদি, এই যে একটা বেসিক প্রশ্নটা আছে, এটা কি ইকোনমি সলভ করতে পারে? একটা রাজনৈতিক জল্পনা আছে যে এইবার ইউনিয়ন বাজেটে 48 ঘন্টার মধ্যে ছবিটা ক্লিয়ার হবে যে এই উত্তরাধিকার কর বসতে চলেছে, সত্যি মিথ্যে জানি না, মেবি অর মে নট বি। দেখুন সরকার অর্থনীতিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করবার কথাও না, আর কোনো দিন সেটা সম্ভবপরও হয় না। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আলোচনা হচ্ছে যে বিশ্বের সর্বত্র বৈষম্যটা বেড়েছে, বিশ্বে বিশেষ বিশেষ শ্রেণীর মানুষের হাতে একটা বিশাল বড় ওয়েলথ আর কি সেটা কনসেন্ট্রেটেড হচ্ছে। কিন্তু সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে এইটা বৈষম্যটাকে কমানোর প্রচেষ্টা করতে পারে, আর এই বৈষম্যগুলিকে লাঘব করবার জন্য কিছু প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই মর্মেই কিন্তু বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম যে আপনার রাইট টু ওয়ার্ক 100 দিনের কাজের একটা বিরাট কর্মযোগ্য হয়েছিল, বা রাইট টু ফুড সিকিউরিটি সেটা একটা হয়েছিল। আমরা পাশাপাশি কিন্তু 4 বছরে দেখছি যে 58%-এর জায়গাটা গেছে আপনার 73% 1 বছরের মধ্যে। কিন্তু সরকারের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না যার মাধ্যম দিয়ে এটার যে বৈষম্যর জায়গাটা, তার যে প্রতিকূলতার জায়গা সেটাকে নিরসন করা যায়। আর দুটো কথা ছোট্ট করে বলে দিই, যে অম্বুজ বাবু একটা কথা বললেন যে কংগ্রেসের 8 জন লোকের কাছে নাকি কর্পোরেটরা ফান্ড করেছে। আমি ওনাকে জানিয়ে দিতে চাই যে এরকম কোনো ডকুমেন্টেশন নেই, আমি বাধিত হব যে উনি যদি তাই নামগুলি বলতে পারেন, এরকম কোনো কিছু হয় না। পলিটিক্যাল পার্টির এটা আর কি ডকুমেন্টেড হিসাবে এসছে যে 89% গেছে। আর লাস্টে একটা কথা বলি, এই কংগ্রেস করাপশন এইসব বললে চলবে না। আমি কি বলেছি ভারতীয় জালি পার্টি, আমি কি বলেছি ভারতীয় জুমলা পার্টি, আমি কি বলেছি ভারতীয় জ্বালাও পার্টি? তো তাই জন্য এই সমস্ত কথা আননেসেসারি কথা বলবেন না। জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত কোনো নেতৃত্ব যদি করাপশনের সঙ্গে যুক্ত থাকুন সেটা বলুন, আর যদি যুক্ত থেকে থাকেন তাহলে মোদীর কাছে হিসাব নিন যে 4 বছর ধরে কি করছেন। কংগ্রেসের কোনো লোক জেলে নেই কেন, সেই হিসাবটা কিন্তু দিতে হবে, না দিয়ে থাকলে মনে হবে যে মোদীর যে পেপার দিচ্ছে যে পেপার সবই তো আছে, বলুন না পেপার কংগ্রেস দলটা উঠে যাবে। এখানে যদি আমি বলতে শুরু করি, এখানে বলতে শুরু করলে আর ঘন্টা লাগিয়ে যাবে, তো শেষ হয়ে যাবে। আপনার সময় শিল্প গোষ্ঠীদের নাম বলবো, সরকার সৃষ্টি কাকে কাকে সৃষ্টি করেছেন এখানে নাম বলবো, কংগ্রেস দলটা উঠে যাবে, নাম বলবো উঠে যাবে। আমার তো মনে হচ্ছে আমি ঠিক করবো, আপনি ঠিক করে দেবেন না কে বলবেন? আমি বলছি আপনি কি সঞ্চালক নাকি? আপনি যে বলছি আপনি যে কথা বললেন, আপনি 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 শুধু রাইট টু ফুড রাইট টু ওয়ার্কের কথা বললেন, ভালো বললাম। আমি 8 জনের নাম চাইছি, আমি 8 জনের নাম চাইছি, আমি 8 জনের নাম চাইছি, নাম দিন। 4 বছরগুলো কোথায় গেল? নাম দিন, আমি জিজ্ঞেস করছি তো। পরের 4 বছরের কথা কোথায় গেল? আমার ব্যাখ্যা নিয়ে কোয়াত্রিটি কারবারকে ভাগতো, কোয়াত্রিটি কারবারকে ভাগতো কংগ্রেসের কোন লোক? এইটা এইটা অনেকটা আমার মনে হচ্ছে অমুল দেখ এক সেকেন্ড, আমার আমার মনে হচ্ছে অমুল দেখ এক সেকেন্ড, আমি একটু বলিনি। হ্যাঁ,
আরে আমার কাছে নিন না, আমার কাছে নিন না, আর জন কেন 80 জনের দিচ্ছি, ও প্রকাশটা 80 জনের দিচ্ছি, ও প্রকাশটা 80 জনের দিচ্ছি, আরে বলছেন উনি ও প্রকাশটা 80 জনের দিচ্ছি, এই প্লিজ চলো, আরে উনি তালিকা দিচ্ছেন, হ্যাঁ দেন, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, মানানির মামলা হয়েছে, মানানির মামলা হয়েছে, আরে বাবা আপনি ছেড়ে দিন, আপনি 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 এরকম, আমার আমি যেটা বলছি আমার মনে হয় যে দেখুন আমরা এমনি সাধারণত বিপক্ষে যারা বলেছে তারা একটু অসহিষ্ণু, সে বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই, সেটা আমরা দেশ জুড়ে দেখতে পাচ্ছি, অসহিষ্ণুতার বাতাবরণ কোন জায়গায় গেছে, অসহিষ্ণুতার বাতাবরণ কোন জায়গায় গেছে আমরা দেখেছি, যেখানে জাতি ধর্ম নিয়ে জাতপাত নিয়ে যে জায়গায় পৌঁছে দিয়েছেন এমনি আপনারা অসহিষ্ণু সেদিকে কোনো সন্দেহ নেই, এই অসহিষ্ণুতার ভুড়ি ভুড়ি উদাহরণ আছে, আমি শুধু একটু বলছি যে আমাদের টপিকসটা যেখানে আজকে আমাদের, আমি আপনি অনেকক্ষণ বলে দিয়েছেন, আপনি অনেকক্ষণ বলে দিয়েছেন, আপনি অর্থনীতিবিদ হিসাবে অর্থনীতি জায়গা থেকে রাজনীতিতে চলে গেছেন কি উল্টো পাল্টা বলেছেন, আমি শুধু একটাই বলতে চাই, অম্বুজা অম্বুজা কংগ্রেস ছেড়ে দিন, এইভাবে কংগ্রেস ছেড়ে দিন না, আপনারা অম্বুজা আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে বিপক্ষে যারা বক্তব্য রেখেছেন এত জোলো বক্তব্য আমি তো বুঝতে পারছি না, বক্তব্য আমার বক্তব্য, আমার বক্তব্য যে কোন সিনেমা, কোন সিনেমা তার নাম কি হবে ওটা আপনারা ঠিক করে দিচ্ছেন, এই সিনেমা আদৌ চলবে কিনা কাঁচি করতে হচ্ছে সেটা আপনারা ঠিক করে দিচ্ছেন, এই দেশ আমাদের দেখতে হচ্ছে তারপরে এইসব কথা বলছেন, আমার আমার বক্তব্য শুনুন, আমার আরে চলো ভোটে ভোটেই তো আপনি বলুন, আমরা 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 তো ওটাই বলেছি যে সবটা আমার বলছে, আমার বক্তব্য ছিল সবকা বিকাশ তো হচ্ছে না, সবকা সর্বনাশ হয়েছে, আপনারা করেছেন, আপনারা করেছেন কুচ লোকের যে বিকাশ যে পরপর পরপর, আমি আমার বক্তব্যে সহায় পরিবার নিশ্চয় হয়েছে চিট ফান্ডের কারণে, আমরা সর্বনাশ করিনি, আমার আমার এটাই বক্তব্য, আমি একটা কথা বলবো, এর তথ্যগুলো একটাও তো তথ্য কাটবার মতো আপনাদের কিছু ছিল বলে আমি মনে করি না, দিয়েছি তথ্য কাটা দিয়েছি, এখানে আপনারা এখানে তথ্য কাটার তো কোনো জায়গা নেই, কারণ আপনার প্রত্যেকটা জায়গাতে আপনারা প্রত্যেকটা জায়গায় ফেল, প্রত্যেকটা জায়গায় আজকে নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছে, জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বছরই বলেছেন 100% কাজ করে, ধন্যবাদ ধন্যবাদ বললো আপনাদের সায়ন্তন বাবু যে একটা প্রজেক্টের নাম বলুন, বলুন তো কন্যাশ্রী আমাদের স্টেট ফান্ডের একজন বলার সুযোগ পাচ্ছি, বক্তব্য
যে পাপি পিতার দায়ভার বহন করতে হচ্ছে পুত্রকে, ধন্যবাদ। পুত্র এত বড় পাপি, সে পাপি পিতার কুকাজটাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্যই পুত্র আর পুত্র আর ওই পাপি পিতার কথা বলতে পারবেন না। দেখুন না না, বিকাশ দা, নিও লিবারাল পলিসি আমি একদম ঠিক, আপনাদের কাজকে রাজীব বাবুরা দারুণ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানটা যুক্তিতক্ষ্য কুকর্মের কাজকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাবু যে বক্তব্য বলেছেন কুকর্ম, সিপিএম এর উনি প্রকৃতপক্ষে আপনাদের অর্থনৈতিক সমীক্ষায় সব থেকে বেশি প্রশংসা যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গে, আপনাদের অর্থনৈতিক সমীক্ষায় সব থেকে বেশি যদি হাইলাইটেড কোন স্টেট হয়ে থাকে সেটা ওয়েস্ট বেঙ্গল। দেখুন ছোট হোক না কেন, তার ভেতরে একটা জিনিস সবসময় কমন, প্রোগ্রাম এক্ষুনি চেঞ্জ করতে হবে আমার। সে কমন জিনিসটা কি, যে কোনো শহর দুটো ভাগে বিভক্ত, একটা অতি ধনী আর অতি গরিব। দুর্ভাগ্য যে আমাদের দেশে ওই অতি গরিব শ্রেণীভুক্ত মানুষ বাড়ছে, কোনো সন্দেহ নেই। আমরা সবাই এই বিতর্কের পরে একটা জিনিস অন্তত চাইব, যে এই অসাম্য নিঃসন্দেহে আগামীকাল সকাল থেকে সমস্ত অসাম্য দূর হয়ে যাবে, এরম আশা কেউ করেন না। কিন্তু আমাদের প্রচেষ্টাটা, সরকারে যিনিই থাকুন, যে সরকারই থাকুক, তাদের প্রচেষ্টা হবে এই অসাম্যের কালিমাটুকু অন্তত ভারত থেকে যে চলে যাচ্ছে, চলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, উদ্যোগটা নেওয়া হয়েছে, এই ইঙ্গিতটা, এই ইঙ্গিতটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। যুক্তিতক্ক নিবেদন করছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, কল 9830012536, পাওয়ার্ড বাই JSW সিমেন্ট, স্টে স্ট্রং গো স্ট্রং। সহযোগী নিবেদক ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্টেড সিন্স 1906।